কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বাকিদের কি অবস্থা? সবাই দিয়ে জয়েন করতেছে না? এত লেট করে জয়েন করলে হবে? ক্লাস শুরু করব কবে? ভুলে গেছে, ভুলে গেছে। এই কবে শুরু হয়েছে? সবাই কোথায়? বাসায়? জি ভাই, জি ভাই, জি ভাই। ভাই একটা বন্ধ করেন আপনার ওই যে ইয়ের স্পিকার, হয় মোবাইলেরটা হেডফোন দিয়ে শোনেন, তাইলে ভালো হবে। ভাই এখন ঠিক আছে? হ্যাঁ একদম পারফেক্ট। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? ভাই এখন ঠিক আছে, কথা বোঝা যায়? হ্যাঁ এখন বুঝতে পারতেছি, এখন ঠিক আছে, ইকো হচ্ছে না। ও আচ্ছা ভাই, আমার ঝামেলা হয়ে গেছে, হেডফোনটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য পিসি আর মোবাইল দুইটাতে তো এখন হ্যাঁ ঝামেলা হয়েছে। হ্যাঁ, ওই মোবাইল সামনে থাকলে না মানে হচ্ছে ইকো হয়। ওই মাইক, আগেকার মাইক হইতো না এরকম, এই হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রবলেমটা। ভাই আমার তো মোবাইলের মাইক আর পিসির মাইক যখন কথা বলি হয় একটা বন্ধ থাকে একটা ওপেন থাকে, তারপর হয়ে যায় কেন ভাই? তারপরও হবে সামনাসামনি, যে সামনাসামনি থাকলে হয় এটা, বুঝে? আচ্ছা বলতেছিলাম যে ভাই এই ডে অফ গেছে তো এই জন্য সবাই একটু লেটে জয়েন করতে। হ্যাঁ তা ঠিক, ডে অফ গেছে। তারপর কই কই ঘুরলেন কালকে সবাই? ভাই আমি বাসায় ছিলাম আপনার তো কালকে বার্থডে ছিল, কই ঘুরলেন? ভাই, আমার বার্থডেতে আমি বাইরে ঘুরি না, ফ্যামিলির সাথে স্পেন্ড করি। বাহ বাহ, ভেরি গুড, সুন্দর। হ্যাঁ অবশ্য ঘোরাঘুরি একটু লাগে মাঝে সাঝে, ফ্রেন্ড সার্কেল থাকে না অবশ্য। আমার মতো মানুষের তার ফ্যান সার্কেল থাকে। কেন, আপনি কি এলিয়েন নাকি আমার মতো? আমার কিন্তু জি ফ্রেন্ড ভাই, সার্কেল নাই, ঠিক আছে? আমি কিন্তু, আমার হচ্ছে সব কাজের ফ্রেন্ড। কাজের ফ্রেন্ড বলতে হচ্ছে মানে কাজ রিলেটেড, বাইরে ওই যে আলতু ফালতু সময় ব্যয় করার মতো ফ্রেন্ড আমার নাই। এক্স্যাক্টলি ভাই, সেম টু মি, মানে আড্ডা দেওয়ার মতো মানুষজন খুব কম। না ওটা বাড়ানো ভালো না, ঘুরতে গিয়ে যাই আড্ডা দেওয়া লাভ নেই। মানে কাজের লোকদের সাথে ঘুরবেন, কিছু একটা পাবেন, কিছু একটা, যে সেটা যেটাই হোক, হয় আপনি খাওয়াইতে হবে নয় খাইতে হবে। আর আমাদের এখন মানে আমাদের আমাদের যে সিস্টেমটা হয়েছে এখন মানে এমন যে কে কার আগে বিল দিবে ভাই, একটা সময় গেছে ভাই, চা খাইছি মানে বিলের জন্য, মানে হচ্ছে চা বিলের আগে মানে বেরোয় যেতাম, ঠিক আছে, কে কারে ফাঁসায় দিয়ে আছে চলে যাব। তো এখন আসলে চেঞ্জ হয়ে গেছে, এখন ওই রকম ফ্রেন্ড সার্কেল গুলাও নাই, মজাও হয় না। আর এখন আর মজা করার মতো মনে করেন যে ইয়ে নাই। যেমন কালকে বেরিয়েছি, এই হুড়ুম দারুম উল্টা পাল্টা খাইছি, মনে করেন যেটা মন চাইছে মানে যেটা হচ্ছে বলছে ওটাই মনে করেন যে খাইছে,
এটা তা মনে ভাই নেই। কেমন গেল আপনার 16 ডিসেম্বর? ওই দেখলেন না, ভরপুর 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 খাইছি 16 ডিসেম্বর। মানে আমার তো খালি একটু অকেশন তাইলি ভাই, খাবারের তাইলি শুরু। আমার চিন্তা করলো আপনাদের দাওয়াত দিবা না, আপনারা তো আসবেন না। আরেকজন ওই যে কি যেন প্ল্যানটা করলো, রনি ভাই, রনি ভাই তো হচ্ছে আসেই না। না রনি ভাই আসবে, আজকে আসবে ইনশাল্লাহ। হুমায়রা জাহান, ঠিক আছে। আচ্ছা হুমায়রা আমার কথা শুনতেছেন? এই যে আরেকজন হুমায়রা আসছে। হ্যাঁ হুমায়রা, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন? আমার কোনটা আমাকে বলছেন? না 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 না, যে হুমায়রা জাহান ওনাকে বলতেছে। হুমায়রা আমার কথা শুনতেছেন? একটু জোরে বলেন, আপনার কথা তো মনে হইতেছে 100 মাইল দূরের থেকে বলতেছে। আপনি স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ আসছে এখন। হ্যাঁ এখন আপনি ইলাস্ট্রেটরে যান। হ্যাঁ কি প্রবলেম বলেন? ওই ফাইলটা কই, ওই ফাইলটা কই, এই ফাইলটা কই, ওটার ওটা ক্লোজ করে দিয়েছেন। আপনি আপনি হচ্ছে এই যে ইয়া করবেন, মানে যা কাজ করবেন এই আর্টবোর্ডটা দেখতেছেন না, এই আর্টবোর্ডের ভিতরে করবেন। মানে আপনি একটা কাজ করেন, একটা মানে ছোট মোটো ডিজাইন এমনি এমনি জাস্ট এমনি শেপগুলা নেন, শেপ টেপ নেন, ঠিক আছে। হ্যাঁ এনে নিলেন, কালার টালার দেন। ওকে হ্যাঁ, ধরেন এটার মধ্যে সে মানে হচ্ছে আপনি বানাইলেন, হ্যাঁ ধরেন এটা বানাইছেন। এখন এটার সেভ দেওয়ার পন্থা হচ্ছে যে ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ওকে এক্সপোর্ট অ্যাজ দেওয়ার সময় হ্যাঁ দেন, হ্যাঁ এক্সপোর্ট অ্যাজ দিবেন। এক্সপোর্ট অ্যাজ দিলে এখানে জেপিজি আসছে তাই না, তো জেপিজির এখানে ইউজ আর্টবোর্ডটা মার্ক করে দেবেন। জেপিজি নিয়ে জেপিজি নেন, ওই যে জেপ, হ্যাঁ না ওই ওইখানে নিচে, হ্যাঁ আসছে আবার দেন। হ্যাঁ এই তো, হ্যাঁ এখানে আসছে না, এবার ইউজ আর্টবোর্ডটা দেন। ইউজ আর্টবোর্ড দিয়ে এবার হচ্ছে ডেস্কটপ ডেস্টিনেশনে সেভ দেন। হ্যাঁ এবার সেভ দেন। ওকে হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা নেই আপাতত। হ্যাঁ এবার সেভ হয়েছে। এবার এবার দেখেন আপনি ওই সেভটা, মানে ইয়া করে যান। হ্যাঁ কই গেল? এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ 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 দেখছেন, এবার কিন্তু পুরো আর্টবোর্ডটা আসছে, কাটে নাই। আপনি এইভাবে করবেন, ঠিক আছে? ওকে, মানে বাহিরে কাজ করেন সমস্যা নাই, ইলাস্ট্রেটর তো দিছেই বাহিরে কাজ করার জন্য সুযোগ। বাট হচ্ছে ওই ওইখানে আপনি ইউজ আর্টবোর্ড দিবেন, আর আর্টবোর্ডে এনে সেভ দিবেন। যদি ডিজাইন ছোট করা লাগে করবেন, ছোট সমস্যা নেই। আর্টবোর্ডের সাইজ করবেন, ওই আর্টবোর্ডে একটা ব্ল্যাক কালারে দেখবেন যে মার্কিং দেওয়া থাকে, ওই মার্কিং অনুযায়ী করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে তাহলে, কি অবস্থা বলেন? সবার আসসালামু আলাইকুম ভাইয়া, ছুটি শেষ কেমন হয়েছে? আছেন? ওয়ালাইকুম আসসালাম। ছুটি ছুটি শেষ হয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ছুটি শেষ হয়েছে কেমন আছেন? ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ পরীক্ষা এই তো তো খাইতে হইলো। কাফি ভাই, আপনার স্কুল ছুটি দিছেন, বন্ধ দেন নাই? হ্যাঁ প্রশ্ন হ্যাঁ ভাই দিয়েছি ছুটি, একেবারে বাসায় পরীক্ষা দিতে হইতেছে। তাই আরে দেখে দেখে পরীক্ষা দিন, এটা কোনো পরীক্ষা হইল নাকি? ওই যে আমার ভাগ্নিও দিতেছে দেখলাম, দেখে দেখে দেখি বই বই খুইলা পরীক্ষা দিতেছে, তাও নাকি? ভাই এখন তো অনার্স থার্ড ইয়ার রেজাল্ট পেলাম না, 1 বছর হয়ে গেছে, আর বই কিনা হয় না একেবারে।
আমি আমি একটা আমি আপনাদের ভবিষ্যৎবাণী বলি, ঠিক আছে, যারা এখন এই যে এখন গ্রাজুয়েশন করতেছে না, ঠিক আছে, এরা মানে হচ্ছে জীবনে গ্রাজুয়েট হইতে পারবো না, এদের লাইফ শেষ। সেই 2016 সালে ভর্তিছি ভাই, 2020 সাল যাইতেছে, থার্ড ইয়ারে গেলে কিন্তু পাই নাই, ফোর্থ ইয়ারের মানে আরো কত সময় লাগবো আর 20 সাল সময় আপনি দেখেন, আপনি আপনি আর গ্রাজুয়েট হইতে পারবেন না, এটা গ্যারান্টি, ঠিক আছে, আপনি আর গ্রাজুয়েট হইতে পারলেন না। ভাই, এটা ভয় তো দেখা ঠিক, দিতেছে না ভাই, আরে মোটামুটি ভয় না, আইডা গ্রাজুয়েশনের সার্টিফিকেট পাবে ভাইয়া, কিন্তু ওই যে পড়াশোনা করে হবে না আর কি। না না পড়াশোনা মানে আমি একটা ভিডিও ছাড়ছি, একটা ভিডিও দিছিলাম একটা কাজ নিয়ে, খুব ওই ভিডিওটা দেখলে বুঝতে হবে আসলে বাংলাদেশ কেন পিছিয়ে আছে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কেউ নাই বুঝছেন ভাই, খালি সার্টিফিকেট, এই কি পাইছে, ও এ প্লাস পাইছে, উনি পাওয়া নেই, উনি ভালো স্টুডেন্ট, অথচ মানে আপনাদের সাথে যদি আসতে বলি, আমি বলি এরকম অনেক স্টুডেন্ট আছে যে সিএসসি করতেছে, সিএসসি মিনিংটা কি ও ভালো করে মানে এটাই জানে না, ঠিক আছে, সিএসসি কি এটা কি খায় না মাথায় দেয় না পরে, ও এখন পর্যন্ত কিবোর্ডের মানে কিবোর্ড ভালো করে চালাইতে পারে না, ও আবার পিসি ঠিক করব, ঠিক আছে, একটা উইন্ডোজ করা পারে না ঠিক মতো, যে ছেলে একটা উইন্ডোজে বুট করতে পারে না ওই ছেলে সিএসসি দিয়ে কি পড়াশোনা করে আমাকে বলেন, ওর সার্টিফিকেটের কোনো ভ্যালু আছে আমার কাছে, নামে 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 একেবারে টোটালি নামে, ঠিক আছে, আপনারা যা পারেন না, আপনি একটু খেয়াল করে দেখেন যে একটা সিএসসি কমপ্লিট করা বলা মানে, এই যে শুভ ভাই কি নিয়ে পড়াশোনা করছেন, ইংলিশ, ইংলিশ ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন, আচ্ছা লিটারেচার, সো ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু আপনি লাইনটা কি মানে এখন আছেন আপাতত একটা ক্রিয়েটিভ বা টেকনিক্যাল লাইন এটাকে বলে, ঠিক আছে, কিন্তু আপনি ক্রিয়েটিভ টেকনিক্যাল লাইনের কিছু পোলাপানরে ধরেন, আপনার ফ্রেন্ড সার্কেল যদি থাকে যে যারা সিএসসি করতেছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে, এদের ধরেন আপনি, দেখেন এরা কি বলে, ভাই প্রোগ্রামিং এ কিন্তু গ্রাফিক ডিজাইন আরো বেশি লাগে, ঠিক আছে, ভাই ওরকম কোডিং ও পারে না ভাই, বাংলাদেশে কোন ভালো একটা সফটওয়্যার বানাইছে আমার দেখেন তো, ভালো কোন সফটওয়্যারটা বানাইছে, হ্যাঁ ওগুলোই বানাইতে পারবো ভাই, একটা ক্রিয়েটিভ একটা সফটওয়্যার বানাইতেই পারে না, কি করবে আর কি, না কি করবে আর বুঝলাম, একটা গেমস ভালো বানাইতে পারছে, একটা ইয়ে ব্যাটল অফ 71 গেমস বানিয়েছিল দেখছিলেন, ওটা কারা বানাইছিল জানেন, ওটা কিন্তু আমাদের সাথের লোকজনই বানাইছিল, হচ্ছে আরাফাত ভাই ছিল, তারপর ফারহান ভাই ছিল, এরা বানাইছে, ঠিক আছে, তো ওরা অনেক কষ্ট করছে কিন্তু আসলে ওরকম ভ্যালু পায় নাই, কারণ ওরকম ভাবে মার্কেট করতে পারে না, যেমন এখন পাবজি ফ্রি ফায়ার ভাই কি পরিমাণ যে মার্কেট পাইছে, এরা পোলাপানের মাথা নষ্ট করে হালাইছে, আপনারা খেলেন কিনা জানি, আমি তো খেলিই নাই গেমস, আমি খেলি না, আমি যা ভয় পাই গেমসটার, প্রচন্ড ভয় পাই, আমিও খেলছি, আরে ক্লাশ অফ ক্লেন্স খেলছি আমি, কিন্তু আমার লেভেল আছে, লেভেল কিন্তু 11 ছিল, ঠিক আছে, রাত তাও আমি লেভেল, আমি 3টা বাজে রাতের উঠতাম জানেন, অ্যালার্ম দিয়ে রাখতাম মানে অ্যাটাক দেওয়ার জন্য, আসলে খুব অ্যাডিক্ট, আমি এই ফ্রি ফায়ার আর হচ্ছে পাবজিরে খুব ভয় পাই কেন জানেন, একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে ভাই নেশা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণ নেশা হয়ে যায় গেমসে, এই নেশার গেমসটার নেশাটা খুব বাজে, ঠিক আছে, আমার কাজটা সব নষ্ট করে দিব, দরকার নাই, আমি যেভাবে আছে অতটুকুই ভালো, আমার ইচ্ছা কি গেমস খেলবো না, গেমস বানাবো, একটা গেমস বানানোর আমার অনেক ইচ্ছা, সে ওইটার জন্য আমি অনেক ট্রাই করছি, আপনার হচ্ছে একটা ছোট্ট গেমস বানাইছিলাম আমি, ছোট্ট একটা গাড়ির গেমস, ঠিক আছে, ওই আপনার হচ্ছে ইয়া দেয়া কি যেন ওটার নাম বলে, ওই সফটওয়্যারটা ভুলে গেলাম, একটা 3D একটা সফটওয়্যার আছে, খুব মজার বানাইতে, খুব ভালো লাগে তো, আপনি ইন্টারফেস সাজাইতে পারলে চরম সহজে বানানো যায়, এত বেশি কঠিন কাজ না, জাস্ট আপনার একটু একটু কোডিংটা জানতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্ট হবে, ক্যামেরা কার সাথে কানেক্ট হবে আর গাড়িটা কার সাথে কানেক্ট হবে, গাড়ি হচ্ছে ল্যান্ডের সাথে কানেক্ট হয়, আসমান থাকে, তারপর হচ্ছে পাশ দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো হয়, এই এই পার্থক্য আর কিচ্ছু না, আমি গেমস এর ডিজাইনও করছি, আমি ওই যে ঢাকা শহরে যে বিল্ডিং গুলো আছে না, বিল্ডিং এর ডিজাইন গুলো করছি, ছেঁড়া ফাটা ডিজাইন গুলো, ওগুলো গেমস এর জন্য বানাইতেছে, গেমস টা অলরেডি
কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয়নি। তবে ওইখান থেকে আবার একটু বেরোয় আইসা পড়ছি, তো এই জন্য আর খবর নাই। তবে বানাইছে, আমাকে দেখাইলো যে গেমস বানাইছে, দেখলাম যে আমার টেক্সচার গুলা বসাইছে, অনেকগুলা টেক্সচার বানাইছে, আমি অনেক সময় ব্যয় হয়েছে আমার ওইখানে। আপনার হচ্ছে বিল্ডিং তো বিল্ডিংই, আর বিল্ডিংয়ে যারা ওরা যে টেক্সচার দেয় ওটা হচ্ছে বিদেশি টেক্সচার, আর ওরা চাচ্ছে কি যে দেশি একটা টেক্সচার, যেমন হচ্ছে ঢাকা টু দিনাজপুর, ঢাকা টু যাইতে যে হোটেল টোটেল পরে না, ওই যে ছিঁড়াফাটা দোকান, তারপর হচ্ছে চায়ের দোকান, এই সে হবে, খুব মজা লাগে অবশ্যই এগুলা করতে। আর একটা সফটওয়্যারের কাজ নিব, আমার সফটওয়্যারের প্রতি অনেক ইচ্ছা, ইউআই ইউএক্স এর ইয়াতে, এই ডিজাইন ফিজাইন এগুলো আর এখন করতে করতে ভালো লাগে না, এখন নতুন কিছু চাই। ওকে ঠিক আছে, চলেন আজকে আমরা হচ্ছে আজকে একটু নতুন জিনিস শিখবো, আর আপনাদের আজকে একটা ধারণা দিব, আসলে মানুষের ধারণা কতটুক যায়, আমি আমার লাইফে যতটুক শিখছি ততটুকুই আসলে আপনাদের শেখানোর চেষ্টা করি, যাতে কিছু একটা করতে পারেন ওটা দিয়ে। হ্যাঁ, কিছু একটা বড় কিছু না হলেও ছোট থেকে আস্তে আস্তে বড় হয় মানুষ। এটা আবার ড্রপ শ্যাডো কেন? এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্টটা, বুঝলাম না অ্যাক্টিভ হইলো কেন অ্যাকাউন্ট। আমি তো কিনিও নাই। আজকে আমরা একটু ব্রাশ টুল নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করব, মানে আমাদের সেকেন্ড ক্লাসের টপিকস আসে হচ্ছে ব্রাশ টুল, তবে ব্রাশ টুলের আমরা এ টু জেড গুলা জানবো, কিভাবে ব্রাশ টুল তৈরি হয়, কেউ না কেউ তো বানাইছে ব্রাশ টুল, ওই যে এয়ার ব্রাশ টুল গুলা কেউ না কেউ বানাইছে না, যে আমরা যে ব্রাশ জি টুল ভাই, গুলা ভাই প্লাগ ইন একটা করি। কথা ছিল বলেন ভাই, বলেন বলেন বলেন। ভাই ভিডিও গুলা যখন আপলোড দিবেন না, কাইন্ডলি এই টপিকটা না লিখা দিয়েন, পরে যে খুঁজতে অনেক ঝামেলা হয়। একটা ভালো বুদ্ধি বলছেন, তবে এটা আমি একটু আগে চিন্তা করছি যে ভিডিও টপিক গুলো মানে লিখে দিলে ভালো হয় পাশে ব্রাকেটস দিয়ে, জি ভাই, জি আমি একটু আগে ভাবছি এটা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা লিখে দেবো, না একটু কষ্ট করে লিখে দিতে হবে আর কি করা। আচ্ছা ওই ভিডিওতে আসলে মানে ওরকম ভাবে মানে আমি তো আর শেয়ার করতেছি না, এই জন্য আসলে লিখতেছি না, যেহেতু আপনাদের ক্লাস আপনারা মনে রাখতে পারেন, এই জন্য ঠিক আছে লিখে দেবো। ওকে সবাই একটু ভালো করে দেখেন, এটা ট্রাই করবেন আপনারা, দেখুন পারেন কিনা। তো কালকে হচ্ছে বেসিক গেছে আমাদের লেয়ার নিয়ে, তো লেয়ারের ঝামেলাটা কি মানে শেষ হয়েছে, লেয়ার নিয়ে আরো কথা আছে? নাই হুম, ক্লাস ওই মানে কালকে বলতে হচ্ছে যেদিন হয়েছে আর কি, ওইটা বলতেছি, কালকে তো অফ ডেই গেল। ভাই আমি রাস্টার স্কোর করে নিলে, আমি ভাই ক্লিক করলে ডিলে দিলে কাটে না, আমার সরাই নিতে হয় কোনটায়, ফটোশপে? ফটোশপে তো কালকে যে কাজটা দেখাইলেন সেটা। না না, আপনি লেয়ার সিলেক্ট করতেছেন না, যেমন আমি আবার দেখাই, হ্যাঁ যেমন আমি একটা রেকট্যাঙ্গেল নিলাম, এই অল্টার ব্যাক স্পেস কালার ডিসেলে, এটাকে হচ্ছে অল্টার চাপ দিয়ে কপি করলাম, তিনটাই কপি, তিনটা দিয়ে বানাই, হ্যাঁ আপাতত তিনটা দিয়ে বানাই, আর এটাকে আরেকটা কপি করে কন্ট্রোল টি দিয়ে এটা একটু ঘুরায় দিই। এটা হচ্ছে তিনটা, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ এটা উপরে রাখি, উপরে রাখাটা বেটার, উপরে রাখাটা হচ্ছে বেটার, কন্ট্রোল ধরে সিলেকশন, আর এটার হচ্ছে একটু এই কালার করে দিলাম, অল্টার ব্যাক স্পেস ডিসেলেক্ট। ওকে এখন হ্যাঁ রাস্টার করতে হবে না, রাস্টার করবেন কেন, আমি তো এটা রাস্টার শেপ নিয়ে করছি, আমি তো ভেক্টর শেপ নেই নাই, ভেক্টর শেপ দিয়ে তো এটা মানে আমরা প্র্যাকটিস করার জন্য ভেক্টর শেপ ইউজ করব না, রাস্টার শেপ দিয়ে ইউজ করি, কারণ রাস্টার শেপ নিলে লেয়ারগুলো ধরতে পারবেন আপনি, ভেক্টর শেপে তো লেয়ার নেওয়া লাগে না, এই জন্য আসলে এটা দিয়ে শিখাটা ফটোশপের মুশকিল। এই দেখেন অটো লেয়ার আইসা পড়ে, এই যে লেয়ার নিছি, এই যে রেক্টেঙ্গল আসছে, এই জন্য আমি ভেক্টর শেপ দিয়ে শিখাইলাম ফার্স্ট ক্লাসে, আমি আর কি যেভাবে শিখাই আমি রুলস যেভাবে নিয়ে আর কি ওইভাবেই শিখেছি, অত আমুরি আপনাদের অ্যাডভান্স কিছু দেখাই নাই আর হচ্ছে ইয়েও দেখাই না। আচ্ছা যাই হোক, তো এখন আমি চাচ্ছি কি যে এইটার থ্রোতে, এটার থ্রোতে এটা কাটবো, এটা কাটবো অথবা এটা কাটবো, যে কোনো একটা কাটবো,
তো যেটা থ্রোতে কাটবো ওইটাকে আগে সিলেকশন দিবেন, কন্ট্রোল ধরে সিলেকশন। এখন কাটবেন কোনটা বলেন, ধরেন এইটা আস্ত থাকবে, এটা কাটবে। ওকে, এটা কাটিং করার জন্য এই লেয়ারটারে তো আগে যেতে হবে, তো অটো সিলেকশনটা অন করে নেবেন। এখন এই লেয়ারটা চেক দিবেন, আপনি প্রথম কাজ হচ্ছে চেক দেওয়া, চেক দিয়ে এখান থেকে ডিলেট প্রেস করলে দেখবেন যে ডিলেট হচ্ছে, বুঝলেন? তারপর একটা সেম যে এটা থ্রোতে আপনি এগুলা কাটবেন, এই যে ভার্টিক্যালি যে লাইনগুলা, তো কন্ট্রোল ধরে এটাতে সিলেকশন দিলাম। হ্যাঁ, এটা আস্ত আছে, এটা কাটবে, তার মানে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি হচ্ছে ডিলেট প্রেস করলাম, এটা আস্ত থাকবে, এটা কাটবে, তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলেট প্রেস দিলাম। লেয়ার সিলেকশনটা হচ্ছে এইটাই হচ্ছে লেয়ার বুঝা, এটাকে বলা হচ্ছে লেয়ার বুঝা, যে লেয়ারটাকে বুঝতে হবে আপনাকে যে কোনটা কোন জায়গায় কোন লেয়ার আছে, বা লেয়ারকে আমি বুঝতেছি কিনা। যদি লেয়ার বুঝেন আপনার জন্য 1 মিনিটের ব্যাপার, আর যদি লেয়ার না বুঝেন তাহলে আপনার মাথা নষ্ট, ঠিক আছে? এইভাবে করলে, অন্য ওয়েতে করা যায়, অন্য ওয়েতে করে লাভ নেই তো, কারণ আমি শিখতে পারবো না লেয়ারটা। আর এটা আস্ত থাকবে, এটা কাটবে শুধু, এখন এটা কেটে দেয়, হয়ে গেল। ক্লাস করানোর সময় যে কল আসেনি ভালো লাগে না। আচ্ছা, হ্যালো, আচ্ছা রইস বলেন কিসে। ও আচ্ছা, ওইটা আইসা পড়ছে তো, উইথড্র দেন ব্যাংকে, উইথড্র দেন আপনি ইয়াতে, আমি লিঙ্ক দিতেছি, লিঙ্কে আসেন, লিঙ্কে আসেন আপনি, আমি যে লিঙ্কটা দিতেছি ওইটাতে আসেন আপনি পার্সোনালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, মানে এটা যেটা করলাম এটা কিন্তু সহজে করলাম। বুঝতে পারছেন না, কঠিন লাগে এই জিনিসগুলো, বুঝতে পারছি। এটা কিন্তু মানে আমরা কিন্তু অন্য ভাবেও করতে পারি, এটা যে অন্য একটা ওয়েতে কিন্তু অনেক ভাবেই করা যায়, আসলে ওইভাবে করলে তার আমরা শিখতে পারবো না। আরে আর একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনারা তো উইথড্র জানেন, উইথড্র কিভাবে দেওয়া লাগে ইয়াতে ফাইবারে? ভাই টাকা আসলে না উইথড্র দিন, টাকা টাকা আসলে। আর এ আরে আর একটা টাকা নিয়ে ঝামেলা করছে। আচ্ছা আসুন, তো এই হলো ব্যাপারটা, ঠিক আছে? তো এটা হচ্ছে রাস্টার শেপ নিয়ে করবেন, তাহলে সিলেকশন দিয়ে কেটে পারবেন। আপনি ভেক্টর শেপ দিয়ে সিলেকশন দিয়ে কাটতে পারবেন না, এভাবে কাটতে পারবেন না। এই যে এখান থেকে যদি আপনি ভেক্টর শেপ এভাবে নেন, কিভাবে কাটবে এটা? এই যে দেখেন, আমি যদি এখন সিলেকশন দেই, এটাকে সিলেক্ট করে কাটি, কাটবে না এটা, কারণ এটা হচ্ছে ইয়া ভেক্টর শেপ, ভেক্টর শেপ কখনোই কাটে না, তাই না? ঠিক আছে, হ্যাঁ রোহিস আসছেন, রোহিস আমার কথা শুনতেছেন? মুভিন ভাই কাইন্ডলি একটু মেসেঞ্জারটা চেক করবেন, ওইখানে একটা ছবি দিছে, ওই সাইড গুলা আপনার একটু ফেড করছে কিভাবে একটু দেখবেন, ব্রাশের কাজ দেখি আমাদের গ্রুপে দিছে ভাই। আচ্ছা দাঁড়ান দেখতেছি আমি, হ্যাঁ ওটা ব্রাশ দিয়ে করা যায়, আর একটা হচ্ছে ফেদার দিয়ে করা যায়, ঠিক আছে? ফেদার দিয়ে করা যায়, আপনি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, আমার তো স্ক্রিন শেয়ার আছে এখন, মাইকটা অন হচ্ছে নাকি না? ও না, মাই আমি তো মোবাইলে দেখলাম এটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওইটা কি ব্রাশ দিয়ে করা যায় ভাই সাইড গুলা? সাইড দিয়ে ব্রাশ দিয়ে করা যায়, আর হচ্ছে ইয়া দিয়েও করা যায়, কি বলে ফেদার দিয়ে, ফেদার দিয়ে ভালো হয় আর কি, ব্রাশ দিয়ে করলে একটু 19-20 হবে। তো এই ইলাস্ট্রেটর করলে এটা কি করব, ফেদার দিয়ে করবেন, ওই যে ইফেক্ট থেকে ফেদার দিবেন? হ্যাঁ, ইফেক্ট থেকে ফেদার দিবেন, ফেদার দিয়ে ভালো হয়, এই জন্য ইলাস্ট্রেটর ডিরেক্টলি ফেদার দিছে, ব্রাশ দেয় নাই।
ট্রাই করে দেখেন, নাহলে আমি দেখা দেবো। রইস এখন শুনতেছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি একটু একটা মিনিট, হ্যাঁ একটু সবাই একটু শেষ করে। আপনারটা স্ক্রিন শেয়ার দিলাম, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আসতেছে অন দা ওয়ে, হ্যাঁ এখন আসছে, ঠিক আছে। এখন কি পেনের ওটা আসছে না, ব্যালেন্সটা কখন আসছে? মাত্রই আসছে, আমি জাস্ট ভাবলাম যে একটু চেক করি, তো দেখলাম যে এসে গেছে। ইমে মেল করছে ওরা? মেল টেল ভাড়া যদি করে থাকে আপুর অ্যাকাউন্টে যাবে, কারণ আচ্ছা ওনার ওনার মেইলে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ ইন করার সময় একটা কনফার্মেশন কোড চেয়েছে, তো আপুকে ফোন দিয়েছিলাম একটু আগে। আচ্ছা মান্থলি একটা লিমিট থাকে। আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি 50 থেকে 80 ডলার উইথড্রো, আপনি টোটাল পুরো 80 ডলার উইথড্রো দেন। কি ভাই 50 দিলেন কেন? হ্যাঁ এটা হচ্ছে ফি হচ্ছে 1.1 ডলার নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট সমস্যা নেই। এটা কোনো হয় ঝামেলা করতেছে হচ্ছে এই ব্র্যাক ব্যাংকের কারণে, তো ফিটা নেওয়ার কথা না, ফিটা নেওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, 1 ডলার এখন এটা কোনো কিছু না, আসে এটা কোনো ব্যাপার। ভাই ওনাদের তো আমার পুরো টাকা মিনিমাম আচ্ছা ওটা আমি কথা বলবো নি, এখন ওটা কি করবো, এখন এটা কাটতেছে এখন তো দরকার। কাটে, তাহলে তো আমার পক্ষে নেওয়া সম্ভব না, আমি নিজের থেকে হচ্ছে আরো এক্সট্রা দিচ্ছি, এমন তো না যে দিচ্ছি না। এটা আমি হচ্ছে আমি এটা আমি ছেড়ে দিব না, ঠিক আছে এটা উনি আমি আমাকে ছেড়ে। একটু আগে কল দিছে, উনি এমন বলতেছে যে করতেছে, আচ্ছা ঠিক আছে, ওটা আমি কথা বলবো রইস। এটা এটা হচ্ছে আপনি ইয়ার ডিসক্রিপশন লিখেন হচ্ছে আউটসোর্সিং বা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে এখন হচ্ছে রিভিউ দিয়ে দেন, ফ্রম দাঁড়ান ফ্রম ইউএসডি ব্যালেন্স টু ব্যাংক 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 লিমিটেড 1001, অ্যামাউন্ট উইথড্র ফি এত, অ্যামাউন্ট টু ডিপোজিট হবে এতটুক, ডিসক্রিপশন ফ্রিল্যান্সিং। ঠিক আছে উইথড্র, কল দেন এখানে, কোড দেন একটা। কোডটা কি ওরা টেক্সট করে নাকি কল দিয়ে বলে? কল দিছে নাকি টেক্সট দেয়? টেক্সট দেওয়ার কথা, টেক্সট দেয় অনেক সময় কল দেয়, এখন ওটা হচ্ছে কল দিলে যে কল মি দিলে কল দিবে তারা, টেক্সট করে। এখানে তো নাম্বার দেওয়া আছে, এখানে টেক্সট করতে দিবে। হুম হুম ফান্ড অন দা ওয়ে, ঠিক আছে উইল শর্টলি, ও ইমেল করবে ওরা, হ্যাঁ যখন আপনার ট্রান্সফারটা দিয়ে দিবে তখন ওরা একটা মেইল করবে ওই মেইলে যে মেইল দিয়ে আপনি খুলছেন, ঠিক আছে। আপনার বোনের সাথে হচ্ছে কানেক্টেড থাকেন, ওনাকে জিজ্ঞেস করুন যে মেইলটা আসলে আপনি যে ব্যাংকে যে টাকাটা তুলে নেবেন, শেষ। আপু বাসায় আসলে আর কি চেক করবো মেইলটা? ঠিক আছে তাহলে করেন, আজকে কালকে ভিতরে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর একটু খবর নিয়েন তো, সুমাইয়ার হয়েছে কিনা? ভাইয়া ওনার যে বিহেভিয়ার আমি আসলে কথা বলি না, কেন সুমাইয়া কি বলছে? প্রচুর বাজে বিহেভিয়ার করে, আমি এই জন্য মানে টেক্সট গুলো চেক করি না। বাজে বিহেভিয়ার মানে, ও তো ভালো মেয়ে, বাজে বিহেভিয়ার ভাই এখন হচ্ছে এখানে থাকলে হচ্ছে নর্মালি কথা বলবে, বাট পার্সোনালি কি সেটা তো আমরা জানি। সেটা ঠিক আছে, আমি তো ওর সাথে এত কথা বলতে চাই না, যাই হোক ঠিক আছে বড়, আমার জানার দরকার নেই কেমন, আমার সাথে ভালো বিহেভিয়ার করে। আচ্ছা ঠিক আছে, আপনি নক দেওয়ার দরকার নেই তাহলে বাদ দেন, ঠিক আছে না আমি জাস্ট বললাম জানা। আর রিয়াজুল ভাইরা একটু জানান তাহলে, রিয়াজুল ভাই তো আছে, আমি ভাইয়াকে এখনই জানাই দিচ্ছি। রিয়াজুল ভাইরা একটু জানাই দেন, আর ওই যে সাবিহারে জানাই দেন, সাবিহা তো আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আজানটা শেষ হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওকে দেখেন, আজকে আমরা একটু মজার জিনিস শিখবো, যে ব্রাশ টুল দিয়ে আমরা আমাদের মতো করে, যেমন আমাদের অনেক সময় ব্রাশ মন মতো পাওয়া যায় না। হ্যাঁ, আপনি একটা চাচ্ছেন কি যে এমন একটা ব্রাশ আপনার কাছে দরকার, সেটা আপনি হচ্ছে বানাইছেন হচ্ছে ইলাস্ট্রেটরে বা যেখানেই, মানে যেখানেই বানান আপনি, সমস্যা নেই। তো ওই ব্রাশটাই আপনার হচ্ছে এইখানে ব্রাশ আকারে দরকার, ঠিক আছে? যেমন কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য বা কোনো একটা কিছু বানাবেন, তো অনেক সময় আমাদের লাগে ওরকম। তো ডিপলি খুব আলোচনা করবো বিষয়টা, ঠিক আছে? যে ব্রাশ টুলে ডিপলি আজকে বলবেন যে ব্রাশ টুলের ভিতর এত কিছু আছে, অভাব নাই, অনেক কিছু আছে, ব্রাশ টুল নিয়ে পুরা 2টা ক্লাস শেষ করা যাবে। আচ্ছা, তবে আমি বলি, প্রথমত হচ্ছে ব্রাশ টুলে আমাদের, আমরা তো জানি যে বি প্রেস করলে হচ্ছে ব্রাশ টুল, ওকে, বি প্রেস করলে ব্রাশ টুল, আর এগুলার ভিতরে শর্টকাট দেখতে হলে শিফট ধরে বি প্রেস করলে ব্রাশ টুলগুলো চেঞ্জ হয়, ওকে? তো এই ব্রাশ টুল আমরা যখন এই ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করলে এখানে আমাদের কিছু অপশন দেখা, যারা সিসি ইউজ করেন আর অন্যদেরটা লিগেসি যারা পিছনের ব্রাশ, তাদের জন্য আবার আলাদা। তো এখানে আমরা কিছু প্রিসেট দেখতে পাই, যেমন জেনারেল ব্রাশ, জেনারেল ব্রাশটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে হার্ড আর সফট ব্রাশ। তো এখানে কিছু এরকম একটা আইকন দেখা যাচ্ছে, এগুলাকে বলা হচ্ছে ব্রাশের স্ট্রোক, মানে ব্রাশটা টান দিলে কেমন হবে সেটা। সেটা যদি আপনার পিসিতে না দেখা যায়, তো ড্রপ ডাউন থেকে এই সেটিং থেকে এখান থেকে ব্রাশ নেম যদি ব্যানিশ করতে চান, যেমন এখানে ব্রাশের নাম আসবে না, আপনি যদি ব্রাশ স্ট্রোক ব্যানিশ করে দেন, ব্রাশের স্ট্রোক আসবে না। আপনি যদি ব্রাশের টিপ ব্যানিশ করে দেন, তাহলে ব্রাশের টিপগুলো আসবে না, ওকে? এই যে এরকম জিনিসগুলো, তো ব্রাশ টিপ তো আর ব্যানিশ হবে না, কজ ব্রাশ টিপ ব্যানিশ হলে আপনি হচ্ছে এটাই দেখতে পাবেন না। তো স্ট্রোক রেখে আপনি যদি ব্রাশ টিপটা এখন উঠা দেন, তাহলে ওই দেখেন ব্রাশ নাই, জাস্ট স্ট্রোক দেখা যাচ্ছে। তো আশা করি এই জিনিসগুলো একটু চেক দিয়ে নেবেন, সবগুলো থাকাটাই বেটার। নেমও থাকা দরকার আমাদের, ব্রাশ টিপও দরকার। টিপ মানে হচ্ছে এই যে আইকনগুলা, আর স্ট্রোক মানে হচ্ছে এইটা, আর নেম মানে তো বুঝিনি, ব্রাশের নাম দেখাবে। ভাই আপনারটা যেমন পাশাপাশি আসে না, আমারটা নিচে নিচে আসে, এরকম কি করতে পারি আচ্ছা, পাশাপাশি এইটা, আনতে? হ্যাঁ, এটার জন্য আমি বলতেছি, যেমন এই যে এইখানে যদি আমরা এটাকে ম্যানেজমেন্ট করতে চাই বা এটা যদি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এই যে এরকম এটাকে বড় ছোট করা যায়, ঠিক আছে? এখানে অপশন আছে, আপনি আপনার মতো অপশন করে নিতে পারেন, এক। তারপর দুই হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে অ্যাডিশনাল প্রিসেট, এইখান থেকে অপশনগুলো, এই অপশনগুলোর মধ্যেই আছে, ঠিক আছে? যেমন এখান থেকে শো রিসেন্ট ব্রাশ, আপনি যদি রিসেন্ট ব্রাশ ব্যবহার করে থাকেন, তবে আপনারটা কিভাবে আসে? ভাই আপনারটা যেমন এই যে পাশাপাশি আসে না, আমারটা নিচে নিচে আসে, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিব। দেন সবার এই জিনিসটা ঠিক করে নিন, ব্রাশ টুলগুলো কিন্তু অনেক কার্যকরী। ভাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হুম, দেখতে পারতেছি। আচ্ছা হ্যাঁ, এখন এখন করেন আপনি, ইয়াতে যান, এটা বড় করেন, উইন্ডোটা বড় করেন, এই উইন্ডোটা উইন্ডো বড় করুন, এই যে কর্নারে যান, কর্নারে, হ্যাঁ এটা বড় করেন, হ্যাঁ এই যে, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি তো, বলেন। এতদিনে মাইক ঠিক হলো ভাই? আমারটা হচ্ছে মানে লিগেসিটা আমি চাচ্ছি, মানে এরকম ফোল্ডার আকারে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে কি করতে পারি? আরে লিগেসি, আচ্ছা ঠিক আছে, লিগেসিও দেখাচ্ছি। লিগেসি আসলে এখানে তো মানে পুরা এটা ইন্টারফেস আর চেঞ্জ করতে পারবেন না আপনি টোটালি, তো আপনি লিগেসিতে আসলে থাকে কি ব্রাশ আমি স্ট্রোক ফোল্ডার থাকে আকারে না। চাচ্ছি না, ফোল্ডার আকারে চাচ্ছি না, আগে যেরকম ছিল না, শুধু মানে এইগুলো দেখা যেত এরকম। শুধুমাত্র ওটা, ওইটা না না ভাই, এটা এটা তো ইম্পসিবল, ওটা করতে পারবেন না আপনি, এখানে জাস্ট দেখতে পারবেন রিসেন্ট ব্রাশগুলা, বাট এটা রাখতে হবে আপনাকে। আর যদি এটা টোটালি চেঞ্জ করতে হয়, কন্ট্রোল কে, এখানে হচ্ছে ইন্টারফেস দেখতে হবে এটা আছে, তবে এটা যায় না, এটা আমি যতটুক জানি হচ্ছে যায় না ব্রাশের এইগুলা, অ্যারো রোটেট ব্রাশ না এটা, না যে মানে কালার পিকারে যে মানে এইগুলো আসছে না, ওগুলোও চেঞ্জ হয়ে গেছে ফোল্ডার আকারে, আগে কি সুন্দর ছিল। এইখান থেকে আপনি এই যে কার্সরের ইগুলা চেঞ্জ করে নিতে পারেন, এখানে দেখতে ভাই পারেন অবশ্য আপনি, আমি ট্রাই করছি, হয় না। ট্রাই করেন, হয় না, না এটা তো ভাই চেঞ্জ হওয়ার কথা না, কারণ এই ইন্টারফেস আপনি ব্রাশ আনতে পারেন লিগেসি, ঠিক আছে? এইখান থেকে লিগেসি ব্রাশ আনা যায়,
যেমন কোথা থেকে লিখেছি আগের নাভিগেশন ব্রাশগুলো করার আনলেন? সব থেকে বেশি ঝামেলা কোনটা হয়, ধরেন আপনি একটা ভেক্টর শেপ নিলেন, ভেক্টর শেপে কালার যখন চেঞ্জ করতে যাবেন না, তখন ওই ফোল্ডার আকারে আসে, খুবই বিরক্তিকর। কেন ফোল্ডার আকার আসবে? এই যে ভেক্টর শেপ নিলাম, এই যে ভেক্টর শেপ নিলাম, ঠিক আছে, হ্যাঁ, এখন এখানে এখান থেকে কালার চেঞ্জ করতে এই যে গেলে মানে আসবে, এই যে না না কালার এটা তো পিকার, কালার পিকার, আপনি সোয়াচেতে গেলে ওখানে ফোল্ডার আকারে আসে। সোয়াচেস থেকে এখান থেকে, হ্যাঁ এই যে ফোল্ডার তো এটা তো ফোল্ডার আকারে দিছে, RGB-র এই কালার গুলা এটা আগে দিছে। কত সুন্দর ছিল, সবগুলা কালার একসাথে দেখা যেত। তারপরে বানায় নেন আপনার ইন্টারফেস, আপনি আপনার ইন্টারফেস এভাবে বানায় নেন। এই যে আমি বানায় নিছি আমারটার মতো করে আমার নাম দিয়ে, তাই না? এই যে কালার, এই যে কালার দেখছে, এই যে এই যে ভাই এগুলো তো বানাই নিছি, কিন্তু সোয়াচেস এর ওই ফোল্ডার গুলা না আসলে খুব ভালো হতো। সোয়াচেস এর ফোল্ডার চান না? এখান থেকে হচ্ছে শো সার্চ বার লিগেসি সোয়াচ, এই যে এখান থেকে লিগেসিটা আনেন, এই যে সোয়াচ লিগেসিটা আসছে, তাও ফোল্ডার থেকে এই যে উপরে এটা থাকবে, এই যে ওইভাবে পাবেন না আপনি ভাই। এত লিগেসিতে যাওয়া যায় না, মানে টুকটাক যাওয়া যায়, কিন্তু অত ডিপলি কি আর যেতে পারবেন আপনি, এটা তো মানে হয় না। কেন তাহলে আপডেট ভার্সন ব্যবহারই করেন না, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এরপর তাহলে এই জিনিসগুলা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো লিগেসি ব্রাশগুলা যদি চান, যেমন আমরা আমাদের আগের মানে CS6 থেকে শুরু করে 9968 বা যে কোনো ভার্সনের যদি ব্রাশগুলো আছে, সমস্যা হচ্ছে আপনি যে একটু আগে ওই যে একটা কি বলে ভেক্টর শেপটাকে নিয়ে টানটানি বললেন না, তো মাঝখানে নিলেন পরে একটা গাইড দেখাইলো না, হুম হুম আমার এটা না এখানে দেখাই কি একটা ঝামেলা। এই যে ভিউ থেকে শো গাইডস স্মার্ট গাইডস অন করা দিবেন, ভিউ থেকে শো শো থেকে স্মার্ট গাইডস অন করা দিবেন। স্মার্ট গাইড, হ্যাঁ জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এইখানে আমরা যদি আগের ব্রাশগুলো আনতে চাই, সো ব্রাশগুলো আনার জন্য আমাদের এইখানে ক্লিক করলে ব্রাশের অপশনগুলো আসে, বাট এইখানে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে টগল ব্রাশ, টগলের ব্রাশের সেটিং প্যানেলটা আর কি ক্লিক করলে আমরা এখানে দেখব যে ব্রাশের কিছু সেটিং আসছে। ভালো করে খেয়াল করেন, সেটিংগুলো কিন্তু অনেক কাজ আছে, কিছু কিছু এখানে ডেডিকেটেড জিনিস আছে ফটোশপে, যেগুলো হচ্ছে যারা টাচপ্যাড ইউজ করে শুধুমাত্র তাদের জন্য, আপনি ইউজ করতে পারবেন না। বাট আমাদের যেগুলো ইউজ করা দরকার সেগুলো আমি দেখা দিচ্ছি, বা মাউস দিয়ে আমরা যেটা ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে ব্রাশের ড্রপ ডাউন থেকে এখান থেকে যদি আমরা যাই ব্রাশ কই ব্রাশ কই ব্রাশ, এই যে ব্রাশ আসছে, এখানে ব্রাশে গিয়ে লিগেসি ব্রাশটা আনতে পারবো। এখান থেকে কই গেল, আচ্ছা আমি নিচে 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 নিচে, এই যে লিগেসি ব্রাশেস, এতে আগের ব্রাশগুলো নিয়ে আসতে পারবো না, প্রিসেট গুলো নিয়ে আসতে, এই যে লিগেসি ব্রাশ চলে আসছে, ঠিক আছে। এই 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 যে দেখছেন, অ্যাসর্টেড ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশ, ডিবি ব্রাশ, লিগেসি, ন্যাচারাল, এইটি ছিল কিন্তু আগে, তাই না? রাউন্ডেড ব্রাশ, তো আপনি এটা আনতে পারেন আপনার যদি লাগে, না লাগলে নাই। এটা হচ্ছে লিগেসি আনার অপশন আছে এখানে। আচ্ছা তো আমাদের আসলে শেখার এটা কি, যেমন আমি এখানে কিছু মুড শিখাই আপনাদের, যেমন আমরা যে ব্রাশগুলো ইউজ করি বা ব্রাশগুলো যে আমরা ব্যবহার করব, ঠিক আছে, এইগুলা অপশন আর কি। তো ব্রাশ ছোট করার অপশন, বড় করার অপশন আমরা কি জানি যে কিবোর্ডের শর্টকাট থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাই না? সোয়ার্চটা অন করে নেই, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, তাই না? থার্ড ব্র্যাকেট দিলেই তো আইসা পড়ে। তবে ব্রাশের আরেকটা শর্টকাট ফর্ম আছে, ঠিক আছে, আরেকটা শর্ট ফর্ম হচ্ছে যে অল্টার ধরে, অল্টার ধরে, অল্টার ধরলে কি হয়, ব্রাশ কি পিক করে, কালার পিক করে, তাই না? ডিজাইন নিয়ে আসে, ওকে, অল্টার ধরলে কি পিক করে, ব্রাশ কালার পিক করে, এই যে কোনো কালার পিক করতে পারে। বাট অল্টার ধরে যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে করেন, তাহলে দেখবেন যে ব্রাশের অপশনটা আসছে। তো ডায়ামিটারটা আপনি যদি লেফটের দিকে যান তাহলে বাড়বে, রাইটের দিকে গেলে কমবে, আর হার্ডনেস সফটনেস বাড়ানোর জন্য উপর দিকে গেলে হার্ডনেস কমবে আর নিচে দিকে গেলে হার্ডনেস বাড়বে। এ হচ্ছে শর্ট ফর্ম, এটার এর থেকে আর শর্ট ফর্ম আর হয় না, ঠিক আছে। আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে এখন থেকে ছেড়ে দেবো, থার্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছে বাচ্চাদের কাছে, ওকে। সো আমরা হচ্ছে যখনই কাজ করব তখনই
এটা ইউজ করব, ঠিক আছে? এটা কেন আমি ব্রাশটা বড় করতেছি ইচ্ছা মতো, যার আমার লাগবে এই বড় করে নিলাম, আমার লাগবে ছোট করে নিলাম, আমার এন লাগবে, আই ড্রপার ধরে অল্টা ধরে এই কালারটা পিক করে নিলাম, এখন ক্লিক ক্লিক করতেছি। এই যে আমি হার্ডনেস বাড়াবো, এই হার্ডনেস কমাবো, এই যে মানে উপর নিচে গেলে হচ্ছে আপনার অল্টার ধরে, অল্টার কিবোর্ড অল্টার ধরে মাউসের লেফট বাটন, সরি রাইট বাটন, রাইট বাটন উপর নিচে গেলে হচ্ছে হার্ডনেস কমে পারে, আর লেফট টু রাইট গেলে হার্ডনেস। বুঝতে পারছেন না কঠিন লাগছে, সহজ নাই বিষয়টা, এটা জানতেন? জি ভাইয়া, না না এটা জানতাম, জি ভাই জানতাম। আচ্ছা ঠিক আছে, জানলে ভালো, না জানলে আরো ভালো। ওকে, সো এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে যে যাতে শর্টে কাজ করা যায়। আমাদের টাইম কি দেবে, একটা ভালো ডিজাইনারের মানে গুণ জানেন কি, যে শর্ট টাইমে ভালো কাজ করে দেওয়া। যেমন আমার এটা করতে, এই ডিজাইনটা আমার করতে বেশি সময় লাগে না, আমার হচ্ছে আধা ঘন্টা লাগছে। আপনি চিন্তা করেন আপনি কিভাবে করবেন। ভাইয়া ওটা বুঝবি না, ওটা আরেকটা একটু দেখাইছে, কোনটা বুঝেন নি আবার? এই যে শর্ট কি গুলো, শর্ট কি হচ্ছে, অল্টার ধরবেন, মাউসের লেফট বাটন টিপ দিবেন, সরি রাইট বাটন, রাইট বাটন টিপ দিলেই দেখবেন যে ব্রাশ আইসা পড়ছে। তো এই এই লেফট টু রাইট গেলে হচ্ছে ব্রাশ ছোট বড় হয়, এই যে দেখেন মাউস কোন দিকে যাচ্ছে, লেফট রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে মাউস, বড় হচ্ছে, আবার এইদিকে আসতেছে বড় হচ্ছে। আর উপর নিচে গেলে দেখেন হার্ডনেস কমতেছে, ওই লিখাটা দেখেন এই যে এখানে দেখেন হার্ডনেস কমতেছে বাড়তেছে, ঠিক আছে? এই হলো ব্যাপারটা। আমার তো সমস্যা না ভাইয়া, আরে ভাই অল্টার চাপ দেন আপনি, হ্যাঁ চাপ দিচ্ছি, হ্যাঁ অল্টার চাপ দেন, মাউসের লেফট বাটন না দিচ্ছি রাইট বাটন ক্লিক করেন, জি তাও হয় না? আচ্ছা জি হয়েছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর ব্রাশের আরো কিছু অপশন আমরা দেখি, এটা হচ্ছে শীট ছিল হচ্ছে ব্রাশের শর্ট ফ্রপ। এরপর এখানে কিছু ব্লেন্ডিং মুড আছে, এই ব্লেন্ডিং মুডগুলা কাজে লাগে বিভিন্ন মানে হচ্ছে বানানো যায়, যেমন আপনার হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলা বানানো যায়। আর অপাসিটি তো জিনিসগুলা জানেন, অপাসিটি আর ফ্লোর মধ্যে পার্থক্য কি বলেন রনি ভাই, বলেন। নাই রনি ভাই, ভাইয়া নাই, বলি, হ্যাঁ বলেন অপাসিটি আর ফ্লোর মধ্যে পার্থক্য কি। ফ্লোটা হচ্ছে ঘনত্ব আর অপাসিটিতে হচ্ছে সাদৃশ্যতা, রাইট, হ্যাঁ এটা বাংলাতে বলছেন, বাংলা অ্যাকচুয়ালি বুঝি না আমি, আমাকে অন্যভাবে বুঝান। আচ্ছা ফ্লোটা হচ্ছে আপনি একটা কালার পিক করলেন, সেটা একটা কালারটাকে কতখানি আপনি ডিপ দেখাবেন বা হচ্ছে লাইট দেখাবেন, আর অপাসিটিটা হচ্ছে যে কালারটা তো নিচের নিচেনি এইটাকে কতটুকু সাদৃশ্য রাখবেন আর কতটুকু হচ্ছে অদৃশ্য রাখবেন, রাইট, ভিজিবিলিটি বা ইনভিজিবিলিটি, ভিজিবিলিটি মানে হচ্ছে এটা আমাদের ভাষায় বলা হচ্ছে ট্রান্সপারেন্ট করা কালারকে। আমরা ট্রান্সপারেন্ট, অনেকেই মনে করি যে এই আমি একটা দুইটা জিনিস নিলাম, একটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ভেরি ক্রিয়েটিভ, এই জিনিসগুলো বুঝুন, যেমন আমি একটা ব্রাশ নিলাম, এটা দিয়ে ড্র করলাম, এটা হচ্ছে অপাসিটি 100-এ, এরপর এটা অপাসিটিটা কমায়া এখানে একটা দিলাম, একটু কালার কমছে, আবার দেখেন। এখন আপনি এটাকে কি নাম দিবেন, এটাকে বলতেছেন কি কালার কমতে গেছে, এটা কি কালার না কমছে, ভাই কালার কালার কমে নাই, কালার ঠিকই আছে, শুধুমাত্র হচ্ছে অপাসিটি বা সাদৃশ্যতা কমছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট জাস্ট ট্রান্সপারেন্ট হয়েছে, দেখেন পিছনের গুলো এখন দেখা যাচ্ছে, এর জন্য কিন্তু এগুলাকে ট্রান্সপারেন্ট বলা হয়, যে কালার কিন্তু যা আছে তাই, কোডিং কিন্তু চেঞ্জ হয় নাই, জাস্ট অপাসিটিটা কমানো, মানে হচ্ছে যে আপনি মানে এটা ট্রান্সপারেন্ট সিস্টেমটা দেখতেছেন, ঠিক আছে? আর ফ্লোটা এর মানে এর কাছাকাছি, যেমন আমি ফ্লোটা বুঝাই, ফ্লোটা হচ্ছে ব্রাশের প্রেশার, আসলে ব্রাশের কতটুকু প্রেশার থাকবে, যেমন আমি 100% একটা নিলাম, এটা নিলাম, তারপর হচ্ছে এখান থেকে আরেকটু কমায় নিলাম, এই যে, তারপর হচ্ছে আপনি এখান থেকে আরেকটা নিলাম, এই যে দেখেন একটু অন্যরকম, মানে আপনি ফ্লো দিয়ে আপনি যদি একটা জিনিস ড্র করেন, যেমন এখানে একটা ক্লিক করছেন, একটু হইছে আবার একটা ক্লিক করেন, এটার উপর ওভারল্যাপিং হচ্ছে, ঠিক আছে? ওভারল্যাপিং করতেছে, এই যে ওভারল্যাপিং করে সলিড কালার দিচ্ছে, কিন্তু অপাসিটি টোটালি আলাদা। অপাসিটিটা কি করে, যে আপনি যখন একটা ব্রাশ নিয়ে বড় করলাম ব্রাশটা, অপাসিটিটা যখন ফ্লোটা বাড়ায় দিই, যখন অপাসিটি একটু কমান, ঠিক আছে, এই একটা ড্র করলেন, এটা একটা কালার,
ঠিক আছে, আর আরেকটু কমায় যদি আবার একটু ড্র করে দেবেন, ওইটার উপর ওভারলেগিং ল্যাপিং করে আরেকটা কালার দিচ্ছে, ঠিক আছে। অপাসিটি যত কমাবেন এক ক্লিকে যতটুকু কমাইতে পারেন, এই দেখেন ওভারল্যাপ করতেছে না, ও যা রাখছে ওর একটা লিমিটেশন আছে, ও 33% পর্যন্ত কমাইছে, এরপর আর কমাইতে পারবেন অটোমেটিক্যালি, বাট এটা কিন্তু ফ্লো করে না। ফ্লো মানে হচ্ছে কি, পানি পড়বেই, জাস্ট কতটুকু পড়বে সেটা আপনি নির্ধারণ করে দেবেন। যে টিপকল যে ছাড়েন আপনারা, ওই যে কি বলে ওটা, ট্যাবের পানি, ট্যাব ছাড়েন না তো, ট্যাব ছাড়ার পর দেখেন যে যদি বেশি দেয়া দেন ট্যাব, তো ভোরসে পানি পড়ে, তো আস্তে আস্তে যখন আপনি কমান দেখবেন যে পানির ফ্লো কিন্তু হচ্ছেই, বাট এটা আর কি স্পিডটা নিয়ন্ত্রণ করেন, ওই কালার আর কি স্পিডটা নিয়ন্ত্রণ করে আর কি, এই হচ্ছে অপাসিটার ফ্লো। আর স্মুদিংটার ব্যাপারটা আমি যদি বলি, স্মুদিংটা হচ্ছে এই যে এখানে কতটুকু স্মুথলি থাকবে, এটা ব্রাশটা কতটুকু স্মুথ হবে, এই যে দেখেন একবারে স্মুথ হবে, আর সেটা আরো ভালো বুঝতে পারবেন হচ্ছে যখন নাকি অন্য একটা কাজে দিয়ে দেখাবো। ওকে, সো আমি লেয়ার নিলাম, এখান থেকে অপাসিটি 100% হলো। আরেকটা ব্রাশ টুলের ভিতর খুব মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এটা প্রজাপতির মতো সিমেন্ট্রি ইফেক্ট বলে এটাকে। ওকে, সিমেন্ট্রি মানে কি, ইটা বালু, সিমেন্ট্রি মানে কি, হ্যাঁ শুভ, দাঁড়ান আমি জিজ্ঞেস করি, ইয়া বলেন, এনে কে আছে, সানদ বলেন, সানদ শাহ বলেন, সিমেন্ট্রি মানে কি, সিমেন্ট্রি বল, আপনি আপনারটা বলেন না, এইটা তো উত্তর না, আপনি আপনার মতো করে বলেন, আরেকজন বলেন, তারপর হচ্ছে সালমান বলেন, ইব্রাহিম খলিল, আরেকজন লিভ নিছে বয়ে। আচ্ছা বুঝতে পারছি, এখন সিমেন্ট ইফেক্ট যদি আমি শিকার লাগে কি করলেন ইলাস্ট্রেটরে। আচ্ছা ব্রাশ টুলে গেলে আমরা একটা ইফেক্ট পাই, সেটাকে বলা হচ্ছে সিমেন্ট্রি, মানে এক পাশ যা করবেন অপর পাশ অটোমেটিক্যালি হবে, আমাদের প্রতিটা জিনিসের সিমেন্ট্রি ইফেক্ট হবে। বাংলা হচ্ছে প্রতিসাম্য, প্রতিসাম্য, যাই হোক বাংলা তো আসলে খুব কঠিন, বাংলাগুলো আমি জানি কম একটু, ঠিক আছে, মানে ভারসাম্য তো বজায় হুম রাখে হুম এরকম কিছু, ধরেন ভার্টিকে ভারসাম্য, ভারসাম্য, রাইট, ভারসাম্য, স্মুথনেসটা জিরো করে নেই। আচ্ছা তো এখানে ভার্টিকেলে যদি নেই, এই দেখেন একটা লাইন দিছে আমাকে, এই লাইনটা দিছে না, এর পাশে আপনি যা করবেন ব্রাশ টুল দিয়ে, অবশ্যই ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুল দিয়ে আপনি যদি এটাকে এইভাবে ড্র করেন, এই দেখেন, ঠিক আছে, ওই যে নতুন যে একটা ইয়ে দিছে না ভাই, প্যাটার্ন প্যাটার্ন প্রিভিউ, প্রিভিউ, ওইটা না ওইটা না অ্যাকচুয়ালি ওইটার মতো, বাট এটা আপনি, না ভাই, এটা আগেও ছিল এটা প্যাটার্ন আগে প্রিভিউ ছিল, নতুন, এই বসে শুধু, ঠিক আছে। তাহলে ভারসাম্য মানে এই পাশ যা করতেছেন অপর পাশ তাই আসতেছে, আপনি যেভাবেই করেন না কেন, এখন এটা যদি অন মানে রাখেন, ধরে নেন ওইটা একটা মিরর আর কি, হুম মিরর, রাইট, তো আপনি যদি এইভাবে দিয়ে এইভাবে এইভাবে ড্র করে আপনি যদি কোনো একটা প্যাটার্ন বানান, এটাকে মিলিয়ে দিবে আপনাকে, এই যে ঠিক আছে এরকম একটা মিলিয়ে দিবে আর কি, সামথিং। তো এটা হচ্ছে শুধুমাত্র ছিল কি, অফ করে দিলাম আবার অন করতেছি, এটা হচ্ছে ভার্টিক্যালি ছিল, আপনি হরিজন্টাল মানে ডুয়াল এক্সিস পারবেন, ডুয়াল এক্সিস একটা বানাবেন চারিদিকে সমান ভাবে হবে, মানে ম্যান্ডালা ডিজাইন আছে না, ম্যান্ডালা ডিজাইন করার জন্য আমাদের জন্য পারফেক্ট, ঠিক আছে, এরকম টাইপসের আসলে করা যায়। তখন যদি আপনার পেন টুল দিয়ে কিছু বানায় নেন, তাহলে তো অবশ্যই ব্রাশ বানাইতে হবে, তাই না, ব্রাশ না হলে কিন্তু আবার হবে না, এই যে এখানে একটা ক্লিক দিছেন, এই যে ইজিলি আমার চার পাঁচটা কমপ্লিট হচ্ছে, তা আমি যে পাশেই ক্লিক করি না কেন এটা কিন্তু হবে, এই যে এখন আপনি এই পাশে বানাইছেন, ওই পাশে অটোমেটিক চার পাশে, মানে এইটা সিমেন্ট্রি ইফেক্ট, ঠিক আছে। তো এই হলো আসলে ব্যাপারগুলা, যে এটাকে ডিলেট করে নিয়ে তো করে ফেলছে এটাতে। আচ্ছা তাহলে এরপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিমেন্ট্রি ইফেক্ট অফ করে, আরেকটা হচ্ছে ম্যান্ডালা, ম্যান্ডালাটাতে খুব মজা, এগুলা দেখেন প্যারালাল, আছে প্যারালাল, এটা ম্যান্ডালাটা হচ্ছে আপনি সেগমেন্ট কয়টা নিয়ে করবেন, ধরেন তিনটা সেগমেন্ট নিয়ে যদি ম্যান্ডালা ডিজাইন করতে চান, ওগুলার মতোই একই দেখতে, ঠিক আছে, যেমন এখান থেকে আপনি নিয়ে, তারপর হচ্ছে ঠিক আছে এইভাবে, এই যে এইভাবে আপনি ড্রটা দিতে পারেন,
অনেক কিছু আর্ট করা যায়, ঠিক আছে, এরকম অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আর্ট করার জন্য আসলে ফটোশপ খুব ভালো, আর ব্রাশ টুলটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য। তো এই হলো ব্যাপারটা। তো ম্যান্ডালা এগুলো ট্রাই করেন, ম্যান্ডালার আপনি আপনার সেগমেন্ট বাড়ায় নিতে পারবেন, যেমন আপনার যদি তিনটা দিয়ে না হয়, যেমন আপনি চার পাঁচটা দিয়ে করবেন, তো এখান থেকে সেগমেন্ট চারটা বা পাঁচটা নিয়ে করেন, এ দেখেন পাঁচটা সেগমেন্ট হবে। তখন এখান থেকে আপনি যদি ড্র দেন, ঠিক আছে, পাঁচটা সেগমেন্ট হচ্ছে, বুঝতে পারছেন পাঁচটা সেগমেন্টে কি হচ্ছে? আলপনা আঁকার জন্য চোস, মেধা পুরো অনেক কাজে লাগবে। মেধা তো নাই ক্লাসে, মেধা পুর কিডনির মতো লাগতেছে। ঠিক আছে, ট্রাই করেন, একটা নতুন কিছু বানায় দেখেন আমাকে এক দুই। আচ্ছা, তো ব্রাশও বানায় শিখিয়ে দিব আমি আজকে, ব্রাশ কিভাবে বানাবো আমরা সেটাও শিখিয়ে দেবো। আর এটা যদি থাকে এটা বন্ধ করে নিয়েন, নাহলে কিন্তু সবগুলা খালি সিমেন্ট ইফেক্ট দিতে থাকবে। ওকে, তাহলে এই হলো ভাই ব্রাশ। আমাদের ইউনিভার্সিটির ক্লাস কি শেষ নাকি ভাই? না না শেষ না, লাগলে আরো দিব, সমস্যা নেই, ঠিক ভাই আছে। মেয়ে সাবজেক্ট একটু দেখান ভাই। আচ্ছা, মিষ্টা দেখাবো নি, ঠিক আছে, মিষ্টা দেখাবো। ওই আম বানাইছিলাম না ওই দিন, আম বানাবো, মেয়ে দিয়ে নাকি অনেক রিয়েলিস্টিক জিনিস বানানো অনেক যায়, রিয়েলিস্টিক স্টিলের জিনিস মতো। বানানো যায়। হ্যাঁ রাইট রাইট, ঠিকই শুনছে। বেগুন আঁকছিলাম, বেগুন। আচ্ছা, না সবাই মানে মেশ দিয়ে আপনি অনেক 3D-র মতো করে একদম পুরো রিয়েলিস্টিক জিনিস বানাতে পারেন। রিয়েলিটি এবারে একদম প্রত্যেক জায়গার কালার পিক করেন। হ্যাঁ, প্রতিটা জায়গায় হ্যাঁ কালার দেখতে। আচ্ছা দেখেন, ব্রাশের এরপর আমি আরো একটা অপশন দেখাই, সেটা হচ্ছে ব্রাশের কিছু নিজস্ব কিছু শেডিং আছে, যেমন আমরা এই যে ক্লিক করতেছি এগুলো আমি চাচ্ছি কি যে একটা ব্যাকগ্রাউন্ড হোক, যেমন সামথিং লাইক এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে ক্রিয়েট করব। বিজি লেকে সার্চ দিলাম, তাহলে আসে, যেমন এই যে এই যে এরকমগুলা, এই যে এই যে এই জিনিসগুলো দেখেন অনেকগুলা দেখা যায়, তাই না? এই যে এই যে এই জিনিসটা একটু ব্রাশের ছোট ছড়ায় ছিটা, ছোট বড় এতগুলা ব্রাশ আসলে কিভাবে নেবেন আপনি? তো এক ক্লিকে আসলে এটা বানানো পসিবল এরকম টাইপস। ওকে, ব্যাকগ্রাউন্ড বা সার্কেল ব্যাকগ্রাউন্ড বা যেটাই বলেন আপনি, এই যে ব্রাশের এই যে ইফেক্টগুলা, তো এগুলা বানানোর জন্য কিছু কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে, কিছু কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে। তো আমি লেয়ার নিচ্ছি। হ্যাঁ, তো ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে আমি হচ্ছে এখান থেকে ব্রাশ শেডিং এ যাব। তো এখান থেকে ব্রাশ শেডিং, উইন্ডো থেকে ব্রাশ শেডিং নিয়ে আসবো। এখানে গেলে আমরা খেয়াল করতে পারবো যে শেপ ডাইনামিক একটা অপশন আছে, শেপ ডাইনামিক। শেপ ডাইনামিক মানে হচ্ছে যে শেপের যে চেঞ্জগুলা, আপনি খেয়াল করেন ভালো করে। ওকে, আরেকটা অপশন আছে ব্রাশের ভিতর, এখান থেকে ব্রাশের যে অপশনগুলো দুইটা, কিন্তু একটা হচ্ছে ব্রাশের শেডিং, এই যে ব্রাশের শেডিং, আর একটা হচ্ছে শেপ ডাইনামিক, দুইটা কিন্তু আলাদা আলাদা। তো এখান থেকে ব্রাশ শেপ, এই যে ব্রাশ শেপ বা ব্রাশ টিপে গেলে এখানে আমরা স্পেসিং দেখতে পারবো, যে একটা ব্রাশ কয়টা স্পেসিং নিয়ে কাজ করবে, বা এই যে আমরা যে ডট দিচ্ছি এটা কয়টা স্পেসিং নিয়ে কাজ করবে। এখান থেকে আমরা সেটিং ঠিক করে দিতে পারবো। আমরা তো জাস্ট খালি ব্রাশ ড্রই করলাম সারা জীবন, কিন্তু শিখতে পারলাম না কিছুই। ওকে, সো ব্রাশ আজকে থেকে ড্র করবেন না, শিখবেনও। সো এখান থেকে আমি হচ্ছে ব্রাশ শেপে যাচ্ছি, বা টিপ শেপ। তো এখান থেকে স্পেসিংটা যদি আমি করি, ঠিকঠাক করি, তো এখানে যে কালারটা নিয়ে, একটা কালার নিয়ে আমি যদি এভাবে ড্র দিয়ে দেখেন ব্রাশের একটা স্পেসিং, আমি যদি স্পেসিং আরো বাড়াই তাহলে দেখবেন যে তিন চার চারটা করে ব্রাশ আসতেছে। এই যে ক্লিক করে টান দিচ্ছি বাট হচ্ছে না। আপনি যদি স্পেসিং জিরো রাখেন তাহলে এখানে কিন্তু অনেক ব্রাশ, ঠিক আছে, একসাথে এইভাবে ড্র হচ্ছে, অনেকগুলা ব্রাশ ড্র হচ্ছে। এ হলো একটা বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিং, আমরা এটা নিয়ে এটা নিয়েও কাজ করব। আর এরপর আমি যাচ্ছি যে শেপ ডাইনামিক জিনিসটা কি। শেপ ডাইনামিক যদি ক্লিক করি, এখানে একটা শেপ জিটার আছে, শেপ জিটারটা কি, শেপ জিটারটা খুব মজার জিনিস, বাট আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্রাশ টিপটা কমাচ্ছেন, ব্রাশের স্পেসিংটা কমায় দেন। এখন আপনি জিটারে যান, এখন জিটারে গিয়ে যদি দেন, এই দেখেন ব্রাশ একটা ছোট একটা বড়, একটা ছোট একটা ছোট একটা বড়, মানে অটোমেটিক্যালি এটা হবে, আপনার কষ্ট করে একটা ছোট ব্রাশ বানিয়ে নিতে হবে না। এখন যদি ক্লিক করে টান দেন, এই দেখেন, এই যে, ঠিক আছে,
একটা ব্রাশ ছোট, একটা ব্রাশ বড়, ঠিক আছে? স্পেসটা একটু বাড়াই নিবেন তাহলে মনে ভালো বুঝতাম কোনটা? স্পেসটা ভাই। স্পেসটা বাড়ায় নিতে বলতেছেন? স্পেসটা বলতে ভাই ওই যে ব্রাশটির থেকে ব্রাশের স্পেসটা, আচ্ছা ওটা, হ্যাঁ ওটা বাড়ায় নিচ্ছি, দাঁড়ান। তো এখান থেকে আমরা যদি ব্রাশ টিপে গিয়ে স্পেসিংটা একটু বাড়া নিই, তাহলে এই যে এরকম সামথিং লাইক এরকম ধরেন, এখন যদি আমি ক্লিক করে টান দিয়ে দেখেন, এই যে ছোট বড় ছোট বড় অটোমেটিক, না অটোমেটিক্যালি হচ্ছে এটা, আপনি করা লাগতেছে না আমার কষ্ট করে। ওকে, এটা ছিল কি শেপ ডাইনামিকের শুধু জিটার করে সাইজটাকে। এখন সাইজের জিটারের সাথে সাথে আপনি চাচ্ছেন কি যে এটা হচ্ছে ছড়াবেও বা একটা কিছু হবে, তো এটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং। ওকে, স্ক্যাটারিং বলে। তো এখানে মিনিমাল ডায়ামিটারটা যদি বাড়ান, দেখেন এখানে ডায়ামিটারটা হচ্ছে ব্রাশটা কত, এখন কি আসছে, এখন আইসা লাভ নেই, ভূত দেয়নি, ওরে হাসি বে, এই পোলাবান গেল কই? হ্যাঁ এই যে শেপ ডায়ামিটারটা যদি আমি বাড়াই, এই যে এখান থেকেই ধরেন, এই যে এই এখন দেখেন, দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কিন্তু এটা লাগবে, যেমন আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা ওটা, এই যে এরকম, এই যে খেয়াল করেন একটু গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু বানানো যায়, এই যে দেখেন। আর এই যে ছড়াইছে কিভাবে, এই যে এরকম এত কিছু ছড়াইলো কিভাবে, তো এই ছড়ানোটাকে বলা হচ্ছে আপনার স্ক্যাটারিং। ওকে, স্ক্যাটারিং এ যদি আমি যাই, এখন যদি আমি স্ক্যাটারিংটা বাড়াই, দেখেন এই যে ব্রাশ ছড়াচ্ছে, দেখছেন ডিলেট করে দিলাম, এখান থেকে স্ক্যাটারিংটা বাড়াইলাম, এখন যদি আমি ক্লিক করে টান দিয়ে দেখেন এই যে, আর কাউন্টটা যদি বাড়াই, এই যে সংখ্যা, কাউন্ট হচ্ছে সংখ্যাটা বাড়াবো, এই দেখেন এই যে এবার টান দিলে, আর এখান থেকে যদি মাল্টিপ্লাই করে দিই টান, তাহলে একটার উপর আরেকটা ওভারল্যাপিং হবে, এই যে ঠিক আছে। আপনি কালার চেঞ্জ করে টান দেন, ওভারল্যাপিং বা যেটাই বলে, খুব ইজিলি কিন্তু ব্রাশের এই কাজগুলা করা যায়। আর এটা হচ্ছে কাউন্টার, জিটার এটা হচ্ছে কাউন্ট করবে। ভাই আরেকটা সেটি কোন জায়গায় যেন আছে ওইটা একটু দেখাই দিয়েন, ওই অনেক আগে শিখছিলাম, সেটা হচ্ছে কালার সেট করে দিলে এখন টান দিতেছি না, এক একটা আপনার সার্কেল এক এক কালারের হ্যাঁ, হবে। এক এক কালার আসবে, ওটা হচ্ছে কালার ডাইনামিক্স। ওকে, এটা কালার ডাইনামিক্স। তাহলে স্ক্যাটারিং আমাদের হচ্ছে কি করে ছড়ায়, করে এটা একটা জিনিসকে ছড়ায়, ঠিক আছে? মিনিমাল ডায়ামিটারটা হচ্ছে ছোট বড় করে, আর রাউন্ডনেসটা এরকম রাউন্ড টাউন করে দেয়। আর এখানে আরেকটা জিনিস আছে, যেমন স্ক্যাটারিং এর সাথে সাথে কন্ট্রোল, কন্ট্রোলটা এখান থেকে কিভাবে হবে, যেমন পেন টেল দিলে এটা কিন্তু হবে না, রোটেশন যদি, এটা কিন্তু নিবে না, দেখেন আমাদের সিগনাল দিচ্ছে, নিবে না, কজ এগুলো হচ্ছে যারা ওই যে স্কেচিং এর যে নিয়ে অফ করে না, ফেডটা যদি দেন তাহলে কাজ করবে। ফেডটা কি, ট্যাবলেটের জন্য, রাইট? ওকে, তাহলে এখানে যদি ফেডটা দেয়, ফেড মানে কি, মানে 25টার পর এটা হচ্ছে ব্যানিশ হবে, দেখেন 25টা ব্রাশ বানানোর পর ব্যানিশ হবে। আচ্ছা এখানে স্ক্যাটারিংটা বন্ধ করি একটু। ওকে, এটা ওই থেকে করলাম, এটা হচ্ছে রাউন্ডনেসটা, এটাই করে মাল্টিপ্লাই অপশনটা বন্ধ করে দিই, দেন হচ্ছে এখানে ফেডটা যখন দিছি, এই যে এখানে 25টা অনেকগুলা ব্রাশ দেওয়া আছে, এতগুলা ব্রাশ নিয়ে আসলে বোঝা যাবে না। ফেড ইফেক্ট হচ্ছে 25টার পর, কিন্তু ধরেন 5টা ব্রাশের পর হচ্ছে আস্তে করে ব্যানিশ হবে, ব্যানিশ হচ্ছে না কেন, কাউন্টেড স্ক্যাটারটা কমানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই তা তো হচ্ছে না, ব্যানিশ তো হওয়ার কথা, দাঁড়ান একটা মিনিট, কন্ট্রোল হচ্ছে ফেড, শেপ ডাইনামিক কন্ট্রোল ফেড। ওকে আচ্ছা, এবার হবে শেপ ডাইনামিকে 10টা, এই যে ব্যানিশ হয়েছে, ঠিক আছে, এই যে আস্তে করে ব্যানিশ হয়েছে, আপনার যদি কম লাগে
এই যে নাই, ভাই তখন কি কারণে হইলো না? তখন হচ্ছে এটা হচ্ছে স্ক্যাটারিংটা ব্যানিশ হয়েছে, এটা স্ক্যাটারিং হবে না, এটা হবে হচ্ছে শেপ ডাইনামিকে, ঠিক আছে? কন্ট্রোলটা হচ্ছে শেপ ডাইনামিকে হবে, এই যে দেখছেন। এখন ধরেন আপনি হচ্ছে কোনো একটা কিছু লিখবেন, যেমন সরেও লিখবেন বা এরকম কিছু একটা লিখবেন, সো স্ক্যাটারিং এর সাইজটা আপনি যদি সেম রাখেন, সেম রাখা আপনি হচ্ছে এইখান থেকে এই যে এইভাবে দিলেন, এই যে এইভাবে দিয়ে আস্তে করে ব্যানিশ হয়ে গেল। তো এটা কিন্তু মানে অন্য কোনো ওয়েতে কন্ট্রোল করতে গেলে দেখা যাবে যে অনেক কষ্ট হয়ে যাবে, বাট আপনি যদি এইভাবে করেন তাহলে দেখবেন যে এই যে এরকম ডিজাইন কিন্তু অনেক জায়গায় থাকে, তাই না? আস্তে আস্তে ছোট হয়। তো এটা কিন্তু এই শেপ ডাইনামিক দিয়ে করবো আমরা স্কেটিং। তারপর আরেকটা আছে, ওই যেটা বললো ইয়া বললো, এখানে অনেকগুলো অপশন আছে, বাট এগুলো কিছু কিছু অপশন মানে বেশিরভাগ অপশনগুলো আসলে ওই টাচ প্যাডের জন্যই দেওয়া, ওইগুলা লাগাইলেই হচ্ছে এটা পাবে, অন হবে। আচ্ছা, তারপর হচ্ছে কালার ডাইনামিকে আসি। হ্যাঁ, কালারের ডাইনামিকটা হচ্ছে যে আপনার কালারের যে চেঞ্জেসগুলা, যেমন এখান থেকে যদি আপনি ফোরগ্রাউন্ড কালার জিটার করি, তাহলে এখানে দেখবো এরকম কালার, তারপর হিউ বাড়ায় দেয়, এখান থেকে স্যাচুরেশন কমা দেয়, তারপর এখান থেকে এখানে দুইটা কালার নেই, এই যে ঠিক আছে, এই যে দেখছেন ভাই আমি নিজের মতো করে তিনটা বা চারটা কালার দিব, চাইতেছি যে ওই তিনটা বা চারটা কালার পর পর এসে এই ডট গুলা পূরণ হবে, ওটা কিভাবে সেট করবো? এটা হচ্ছে আপনার হিউটার, হিউটার পরিমাণ হচ্ছে নির্ধারিত, আপনি নিজস্ব কালার দিবেন, তাই না? জি ভাই আমি কালার সেট করে দিব, কালার কোড দিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আপনার কালার সেট করার জন্য তো ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড লাগবে, এই যে এই যে। কিন্তু এখানে তো দুইটা কালার না না দেখাচ্ছে না, এটা যে আপনার হিউ কাজ করবে না, এটা তো আপনার হিউ কাজ করে ভাই, এটা আপনি কেমনে পারবেন? এটা আপনার হিউ কাজ করলে তো, হিউ মানে কি, হিউ মানে হিউজ পরিমাণ কালার আসবে আপনার, অলওয়েজ এরকম আসতে থাকবে, আপনি এটা নির্ধারিত। সেট করে দেওয়া যাবে না? না না, নির্ধারিত কিভাবে, হিউ মানে কি, হিউ মানে কালার, কালারের দুনিয়া, আপনার বিভিন্ন কালার আসতে থাকবে ঘুরে ফিরে, এখন কতটুক পর পর আসবে এখান থেকে আপনি স্যাচুরেশন বা হিউ জিটারটা বাড়া দিতে পারেন, জিটার মানে হচ্ছে এলোমেলো করে আর কি, জিনিসগুলাকে এলোমেলো করে, তো এখান থেকে যদি আপনি বাড়া দেন তাহলে কালারের পরিমাণ বাড়বে, এই দেখেন যত ক্লিক করতেছি কালারের পরিমাণ বাড়তেই আছে, একটা কালার কিন্তু আসতেছে না, একটু চেঞ্জ করে যদি আপনি একটু কমায় দেন, ঠিক আছে, এক্ষেত্রে আবার বিষয়টা আলাদা থাকবে, যেমন কতক্ষণ পরে আসবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, এই যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখছেন দেখছেন, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রতিটা ক্লিকে আমি যে কালারগুলো নিচ্ছি সেই কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এই যে তাহলে জিটার কমানো, যে আর জিটার বাড়ান, দেন কালার কিভাবে চেঞ্জ হয় দেখেন, এই হলো ব্যাপারটা। তো ব্রাশের ভিতরে আসলে অনেক কিছু আছে, এই যে যে অপশনগুলা, এগুলো অনেক সময় আমাদের ব্যবহার লাগে, তো আমরা যদি ব্যবহার যখন লাগবে আমরা করে নিব। আর ব্রাশ কিভাবে বানায়, এই যে এভিআর কিভাবে ফাইল বানায়, যে ব্রাশটা আমি ধরেন বানাবো, ধরেন আপনার কোনো একটা কিছু পছন্দ হয়েছে, কি পছন্দ হইতে পারে বলেন, কোনটা দিয়ে ব্রাশ বানাইবেন? ভাই একটা মানুষের ব্রাশই বানায়, মানুষের একটা মানুষ বা একটা পাখি ধরে না ব্রাশ বানায়। আচ্ছা, পাখি, পাখির তো ব্রাশ পাওয়াই যায়, আনকমন বলেন, আনকমন আনকমন বলেন, পাখি মানুষ এগুলা পাওয়াই যায়, শুনবার একটা ছবি করে দেন, ওটা পারবো ভাই, ওটা তো ইজি। আচ্ছা একটা পানির ব্রাশ বানান, কি একটা পানির ব্রাশ বানান, পানি ওয়াটার, ওয়াটার ওয়াটার, আচ্ছা ধরেন ওয়াটার, উপরের ছবিটা নেন ভাই, এগুলো না, ওই যে সাগরের পানি, এইটা এইটা ব্রাশ আর কি বানাবেন, এটা তো ব্রাশের মতোই দেখতে, শেপ না তো, এটা তো কোনো শেপ না, শেপ লাগবে না, শেপ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা ধরেন আপনি এই গ্লাসের হচ্ছে বানাইবেন, ঠিক আচ্ছা আছে, তাহলে গ্লাসটাই বানান, আচ্ছা গ্লাসটা ওই যে পানি পড়তেছে ভাই, ওইটা, এটা না এটা না, ওই যে বোতল থেকে পানি পড়তেছে এটা ওইটা না, এটা এটা হ্যাঁ এটা আবার হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঝামেলা, আচ্ছা ঠিক আছে করতেছি, তাও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ধরে নিই, এখান থেকে কপি করলাম, হ্যাঁ এটা কন্ট্রোল ভি পেস্ট করলাম, ওকে। তো এগুলাকে আবার ধরার জন্য হচ্ছে আমরা এখান থেকে, এটা যেহেতু ইয়ে আছে,
এখান থেকে মনে হয় ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করে ডিলেট করে দিতে পারি ডিসেলে। ব্রাশ বানাইলে কি সবসময় ভাই পিএনজি করে বানাবো? হ্যাঁ অবশ্যই পিএনজি করে বানাবেন, নাহলে তো হবে না। এই যে পিএনজি নিছি, আরে ভাই চলে গেছে তো এটা পুরোটা, ওটা তো থাকতেছে না, কজ এটা ব্ল্যাক না হোয়াইট, এটা পানিটা হোয়াইট তো। আচ্ছা ওয়াট, যাই হোক, তো এটাই ধরেন ব্রাশ বানাইবেন আপনি, এইটাই আপনার লাগবে, ইরেজার ভাই কই সামনে থেকে ইরেজার। ব্রাশ সেটিংটা কেটে দেন, দেখতে পাচ্ছেন? ইরেজার টু ওকে। তো এটা ব্রাশ বানানোর জন্য আমাদের অলওয়েজ ব্রাশ কখনোই মানে হচ্ছে আপনারা কালারিং হিসেবে বানাবেন না, সব সময় বানাবেন হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে। ব্রাশ সব সময় ব্ল্যাক এন্ড হোয়াইট করে বানানো হয়, পরবর্তীতে ব্রাশের কালারগুলো চেঞ্জ করা হয়। দেখেন আমি যদি এটাকে ব্রাশ বানাইতে যাই, হুম আচ্ছা এটাকে ধরেন বানান, তো এতটুকু সিলেকশন দিয়ে দিলে বেটার, এতটুকু সিলেকশন দিয়ে দিলে বেটার আর কি, বুঝতে পারবে যে এতটুকুর মধ্যে আমি ব্রাশ বানাবো। তো ব্রাশ বানানোর জন্য আমরা যাব হচ্ছে এডিট থেকে ডিফাইন ব্রাশ, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক দিবেন, এই যে ও নিচে, ঠিক আছে ও নিচে এতটুকু সিলেকশন দিছি, তো এটা হচ্ছে ইয়া, তো ওকে দেখেন এখানে ব্ল্যাক জায়গাগুলোকে হোয়াইট ধরছে, তার মানে কি ব্রাশ সবসময় প্রিসেট ধরে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। আপনি যদি এখানে কালারিং দিয়ে কিছু ব্রাশ বানান, ধরেন সাপোজ পেন টুল দিয়ে একটা শেপ বানাই আমি, ধরেন এটা এরকম একটা আজে বাজে শেপই বানাইলাম, কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে সিলেকশন, শিফট কন্ট্রোল আই ইনভার্স, এখন ইনভার্স অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে 2021-এ অল্টার ব্যাক স্পেস ডি সিলেক্ট, এটা ধরেন আপনি ব্রাশ বানাইবেন এটা, ওকে। তো এটাকে ব্রাশ বানানোর জন্য আমরা যদি যখন নাকি সিলেকশন এরিয়া বলে দেই তাহলে বেটার হবে, তো এডিট থেকে যখন ডিফাইন ব্রাশে যাব, কই 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 এই যে, তখন দেখেন এটা কিন্তু অ্যাশ কালার বানায় নিছে, তার মানে কি ও কালার চেনে না, ডিফাইন ব্রাশ দেওয়ার সময় কালার চেনে না। বাট আপনি যদি এটাকে ব্ল্যাক কালার নিতেন বা হোয়াইট কালার নিতেন, যেটাই নিতেন ব্ল্যাক হোয়াইট না, যেটা একটা ব্ল্যাক কালার নিলাম, টোটাল ব্ল্যাকটা নিলাম, অল্টার ব্যাক স্পেস, আচ্ছা লেয়ার সিলেক্ট নাই, অল্টার ব্যাক স্পেস ডি সিলেক্ট। তো এটা করার জন্য আমাদের হচ্ছে ব্ল্যাক করার পর আমি যখন নাকি সিলেকশন দিয়ে দিব এডিট থেকে, এখান থেকে হচ্ছে এটা কিন্তু এখানে হোয়াইট ধরছে, তার মানে এটার উল্টো ধরে, কারণ কালার পাইলে কিন্তু আর উল্টো ধরতে পারে না। ওকে, তো এটা যদি ব্রাশ বানাই, এই যে ব্রাশ হয়ে গেছে, দেখেন ব্রাশ টুলে আছে মানে ব্রাশ হয়ে গেছে, এখন এটা ডিলেট করে দিই ডিসেলে, এখন দেখেন আমি এটা ব্রাশ টুলে যাই বি, এই যে এটার ব্রাশ হয়ে গেছে, এখন আপনি কালার চেঞ্জ করে দেন, আর যেটা চেঞ্জ করে দেন, কালার কিন্তু পরে নেওয়া যায়। কিন্তু ভাইয়া এটা তো হচ্ছে একটা শেপ, পরে কালার নিলাম, কিন্তু যখন এরকম কমপ্লেক্স কোন শেপ নিয়ে কাজ করব, লাইক ওই যে আপনার পাশের বোতল আর গ্লাস, তখন কালার কেমনে চেঞ্জ করব যখন অনেকগুলা কালার থাকবে শেপটার মধ্যে? তখন অনেকগুলা কালার থাকলে এটা বানাই আগে আমি, এটাকে হচ্ছে এডিট থেকে ডিফাইন প্রিসেট ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ বোট, আচ্ছা বোট এই যে এখানে হয়েছে, ঠিক আছে এটাকে অফ রাখি, এখন এখানে ক্লিক করি, এই যে ঠিক আছে, এই যে এখন আপনি ঠিকঠাক, কিন্তু আমি চাইতেছি, আমি চাইতেছি বোতলটা এক কালার থাকবে আর হচ্ছে গ্লাসটা অন্য কালার থাকবে, ভূতল ডেক কালার থাকবে, গ্লাসটা অন্য কালার থাকবে, ওইটা হবে না, ওটা হবে না, মাল্টি একটা কালার নেবে ব্রাশ, পরে আপনি চেঞ্জ করে দেন, পরে আপনি চেঞ্জ করে, যেমন এখন আপনার এডিট করতে হবে, ঠিক আছে এখন ধরেন আপনার এডিট করা লাগবে, যেমন আমি এখন যদি এই যে ব্রাশটা নিলাম, ওকে এখন আপনার দরকার কি, যে ধরেন অন্য কোনো কালার দরকার,
বা হচ্ছে অন্য কিছু দরকার, তো এর মধ্যে এডিট করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে লেয়ার নিলাম, এটার মধ্যে সিলেকশন দিলাম, এটাতে হচ্ছে একটা কালার অ্যাপ্লাই করলাম, ধরেন অন্য উপর একটা সবুজ কালার বা আছে সামথিং, অল্টার ব্যাক স্পেস, ওকে, কন্ট্রোল, আচ্ছা অল্টার ব্যাক স্পেস দিছি, সবুজ কালার দিলাম। এখন এটা কিন্তু ব্রাশের একটা ইফেক্ট পড়ছে, এই যে এটা কিন্তু শেপ। ওকে, সো এটার উপর লেয়ার মাস্ক করে ব্রাশ টুল দিয়ে হার্ড না সফট ব্রাশ নিয়ে, সফট ব্রাশ দিয়ে ব্রাশটা ছোট করে এখন আস্তে আস্তে মুছে দেবে। অপাসিটি কমানো, সবকিছু ঠিক আছে, কমে না কেন, এই যে দেখেন এই যে আস্তে আস্তে মিলে গেছে। এইভাবে আপনাকে আলাদা করে মিলাইতে হবে, এই যে দুই কালার একসাথে পাবেন না ব্রাশে কোনোদিন না। ঠিক আছে, আর এখন যদি আপনি চান যে এই ব্রাশটা পারমানেন্টলি আপনি কোথাও বিক্রি করবেন বা আপনি নিজের জন্য রাইখে দিবেন সারা জীবন, তাহলে কি করা দরকার? বোতল তো গেল, এবার অন্যটা দেখি। এবার হচ্ছে একটা কার নিয়ে আসি, কার, একটা কার নিয়ে আসি, কারের মতো করে একটা বানায় নিলেন আপনি, কপি, ওকে, সো কারের মতো করে আমি যদি শেপটা বানাই, তো এখান থেকে পেন টুল, পেন টুল দিয়ে যে কোনো শেপ বানান আপনি আপনার মতো করে। বানালাম, এটা কন্ট্রোল পার্সেন্টেজ সিলেকশন, লেয়ার নিয়ে একটা ব্ল্যাক কালার দিচ্ছি, অল্টার ব্যাক স্পেস, আরে শিফট কন্ট্রোল আই ইনভার্স প্রেস করতে হয়, আবার অল্টার ব্যাক স্পেস, ডি সিলেক্ট। এখন আমার এটা তো কালার হয়েছে, এখন ধরেন এটাকে আমি হচ্ছে ব্রাশ হিসেবে সেট রাখছি, ব্রাশ বানাবো প্রথম, সিলেকশন দিয়ে প্রিভিউ, এখান থেকে এডিট থেকে ডিফাইন প্রিসেটস, এখান থেকে হচ্ছে আমি এটা স্যাম্পল না দিলে হচ্ছে কার, কার, ওকে ওকে করে দিলাম, এটা ব্রাশ হয়ে গেছে। আর এই ব্রাশটাকে হচ্ছে আমরা যদি এখানে যাই, তো এখানে আমাদের দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু ব্রাশ প্যালেট আছে অলরেডি দেওয়া, এই যে এই যে এই যে এটা আছে, সবগুলা কিন্তু দেওয়া আছে আমাদের, এগুলো আছে, বাট এটা কিন্তু পার্মানেন্টলি সেভ না। ওকে, পার্মানেন্টলি যদি আপনি সেভ রাখতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, ব্রাশটাকে সিলেক্ট করে যেতে হবে সেটিং, সেটিং থেকে যেতে হবে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশেস, এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশেস, এক্সপোর্ট দিয়ে যে এবিআর নামে ফাইলটা ওপেন করে দেবেন, যেমন হচ্ছে আমি এখানে লিখে দিই কার ব্রাশ, ওকে, ডেস্কটপে দিলাম, সেভ হয়ে গেছে। এখন কিন্তু এটা পার্মানেন্ট, এই যে এবিআর ফাইল, ঠিক আছে, এটা আপনি আপনি যে কারো পিসিতে দেন, যেভাবেই দেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্রাশ বানানোর ওয়ে, কেউ না কেউ তো ব্রাশগুলো বানাইছে, যেমন কেউ যে ই বানাইছে এরকম, যেমন পলিগনাল যেভাবে দিয়ে ঝাড় ঝোপড়গুলো বানাইছে, অরিজিনাল ঝাড়ঝোপড় বা যেখান থেকে হোক বানাইছে না বানাইছে, কোথা থেকে বানাইছে, তো ঝাড়ঝোপড় গুলো আসলে বানানো লাগে। আচ্ছা ভাই, ডাইনামিক ব্রাশ গুলো কিভাবে বানায়, মানে প্রত্যেকবার ক্লিক করলে চেঞ্জ হয়? ওই যে ওই সিস্টেমটা দিয়ে দেয়, এই যে এখান থেকে ধরেন আমি যাই, ঠিক আছে, কালারও চেঞ্জ হয় প্রত্যেকবার, কালারও চেঞ্জ হবে, সেটাই তো বললাম। এটা কি ধরেন আপনি ডাইনামিক ব্রাশ বানাবেন তাই না, তো এখান থেকে ইয়াতে যাবেন, ব্রাশে যাবেন, এন্ড কার্ড তো সিলেক্টেড তাই না, এই কার ব্রাশের সিলেক্টেড, তো এখান থেকে ডাইনামিক হচ্ছে যাবেন, এখান থেকে জিটার ফিটার বাড়ায় দেন, এখান থেকে ব্রাশের এটা না, ব্রাশ টিপে গিয়ে এখান থেকে হচ্ছে স্পেসিংটা বাড়ান, এই যে কারের যে স্পেসিংটা,
ঠিক আছে, কারের স্পেসিংটা বাড়ান, তারপর হচ্ছে স্ক্যাটারিং দেন, এই যে কার চড়াচ্ছে কাউন্ট বাড়ান, ওকে, তারপর হচ্ছে কালার ডাইনামিক দেন, এখান থেকে জিটার হিউ সব কিছু বাড়বে, পিওরিটি, ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড জিটার নিবে, অ্যাপ্লাই পার টিপ, ওকে, পার ক্লিকে হচ্ছে আপনার চেঞ্জ হবে, এই যে কি রে কালার কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এই দেখেন কত ব্রাশ আছে, এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করে এইগুলা দিয়ে দিলেই এতগুলা ব্রাশ তো আসলে এইভাবে, এই যে এইভাবে টান দিবেন, কালার চেঞ্জ হচ্ছে ব্রাশের। এখন যদি আপনি ঘুরাইতে চান, সাপোজ এখান থেকে ঘুরাইবেন, তো এখান থেকে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল ব্রাশ ট্রাশ ঘুরে যাবে, এই যে এক একটা অন্য অন্য ভাবে পড়বে। আর এখান থেকে কন্ট্রোলটা দিবেন হচ্ছে ডিরেকশনাল, ডিরেকশনাল দিলে আপনি যেভাবে ঘুরবেন, যদি ডিরেকশনাল না দেন, সাপোজ ডিরেকশনাল দেন নাই, তো এই ক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হবে, এটা হচ্ছে ব্রাশটা আমি ছোট করি, ঠিক আছে, এইভাবে যদি আপনি ড্র করেন, এই যে ঠিক আছে, কোন একটা কিছু লিখবেন বা সামথিং লাইক কিছু একটা লিখবেন, এই যে অনেকগুলো ব্রাশ ছড়া আছে এটা, তবে এটা বোঝা যাবে হলো সবচেয়ে বেটার, সেটা হলো ব্রাশ টুল, নো নর্মাল ব্রাশটা আছে না, এটা দিয়ে বোঝা যাবে, এই যে এটা দিয়ে বোঝা যাবে, তাহলে ডিরেকশনালটা বুঝবেন। তো শেপ ডাইনামিকে জিটার টপ করে দেয়, তারপর হচ্ছে জিটার না, আচ্ছা জিটার বন্ধ করলাম না, স্ক্যাটারিংটা বন্ধ করে দেয়, আর এখান থেকে হচ্ছে কালার ডাইনামিক থাকবে, এখান থেকে স্ক্যাটারিং বন্ধ আছে, ডাইনামিক স্পেসিংটা কমায় দিই, স্পেসিংটা হচ্ছে কমায় দিচ্ছি, আর ব্রাশটা একটু চ্যাপটা করে দিই, এই যে এই যে এখান থেকে হচ্ছে হার্ডনেস সফটনেস কমানো যায়, এখন যদি আপনি এইভাবে কাউন্ট করেন, এই যে 10, এভাবে লিখা দেখেন না অনেক জায়গায়, যেমন 10 বছর পূর্তিতে এরকম টাইপসের লিখাগুলো অনেক জায়গায় থাকে, ঠিক আছে, 10 বছর পূর্তি এরকম, তো এগুলা বানানো লাগে না, কেউ না কেউ তো বানায়, একটু অন্যভাবে চিন্তা করেন তো এটা বানানো কত কষ্ট। ডিরেকশনাল দিলে কি হয়, যেমন আমরা যদি এখান থেকে স্পেসিংটা টোটালি মানে হচ্ছে এটা বন্ধ করে দিই, স্ক্যাটারিং এর এখান থেকে কাউন্টটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, এখন যদি আমি ক্লিক করে টান দেই, আচ্ছা স্পেসিং এখন কিছু বাড়াই, স্ক্যাটারিং এখান থেকে হচ্ছে, ডিরেকশনটা কই গেল, এই যে এই যে অ্যাঙ্গেলটা কমায় দিতে হবে, ডিরেকশন দিলে কি হবে আর না দিলে কি হবে ভাই, দিলে কি হবে না দিলে কি হবে, এটাই আমি বুঝাতে যাচ্ছি, ঠিক আছে, ডিরেকশন দিলে কি হবে না দিলে কি হবে। এখন ধরেন আপনি হচ্ছে এখান থেকে এইভাবে যাচ্ছেন, দেখেন ব্রাশ সুন্দরভাবে যাচ্ছে, যখন নিচে আসতেছেন তখন কিন্তু গ্যাপিংটা ঠিক রাখতেছেন আসে, হ্যাঁ না, জি জি, এখন ধরেন আপনি হচ্ছে এক লিখবেন, এক লিখা যায়, কিন্তু আপনি যখন এইভাবে যে এইভাবে লিখবেন, এই দেখেন লিখছেন কি করছে, 7 লিখতে গেলে, তো তখন আপনার আবার কি হবে, শেপ ডাইনামিকে হচ্ছে স্ক্যাটারিং, শেপ ডাইনামিকের এখান থেকে কন্ট্রোল, সরি এটা না, কন্ট্রোল ডিরেকশনাল, ঠিক আছে, অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা হচ্ছে ডিরেকশনাল করে দিতে হবে, তাহলে দেখবেন যে এই জিনিসটা হচ্ছে আপনার ডিরেকশনাল ভাবে আসবে। এটা কি হলো, এটা কি, ও আচ্ছা এটার মধ্যে করা আছে, এই বডি ইন্টারফেস মানে আমার চেঞ্জ করতে হবে পিসি, তো এখান থেকে যদি আমি এখন এখন লিখি, দেখেন এই যে ডিরেকশন ও নিচ্ছে, এই যে দেখছেন যেইভাবে আমি ড্র করছি একদম হুবহু ওইভাবে আসছে, এখন আপনি এইভাবে যাচ্ছেন আবার নিচের দিকে আসছেন, দেখেন ডিরেকশন দিচ্ছে, দেখছেন আর ওই গ্যাপিংটা রাখতেছেন, এই যে এই হচ্ছে ডিরেকশনালের কাজটা, যে কন্ট্রোলটা ডিরেকশন, আপনি যদি পেন প্রেশার দেন, পেন প্রেশার তো কাজ করবে না, কারণ হচ্ছে যে এটা আমাদের নাই, আপনি ফেড দেন,
আচ্ছা ভাই, তাই কোন সময় ডিরেকশন দিব আর কোন সময় দিব না, এগুলো আপনার মূলত এটা কোথায় কাজে? এটা তো আপনার উপর ডিপেন্ড করে। আপনার যদি কিছু লিখার সময় ধরেন ডিরেকশন দরকার হয় তাহলে দিবেন, আর যদি দরকার না হয় তাহলে দিবেন না। এটা তো আপনার টোটাল কাজের উপর ডিপেন্ড করে না। এই ধরেন আপনি এখন এক লিখবেন, এক লিখার সময় আপনি যদি ডিরেকশনটা না দেন তাহলে দেখবেন যে ঘোরার সময় নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে এখান থেকে হচ্ছে ফেড দেওয়া না, এটা ধরেন অফ করা, এইভাবে আসলেন নিচে দিকে, যে হইলো না, পারফেক্ট হইলো না, মানে এইভাবে নামে নাই, মানে এটাতে এইভাবে নামছে মানে এইভাবে এটিও নামবে। এখন যদি আপনি ডিরেকশনালটা দিয়ে দেন তাহলে এইভাবে নামছেন, এই যে নামার সময় এটা ঠিক করে নিছে, হচ্ছে ডিরেকশনালের পার্থক্য। আরো কাজ আছে, আরো কাজ আছে, যেমন এখন একটু চিন্তা করেন এই ব্যাকগ্রাউন্ডটা বানাইতে পারেন কিনা, এই যে ব্রাশের ছোট্ট ছোট্ট। ভাই মাউস দিয়ে পেন প্রেশার কোনোভাবে মানে সিমুলেট করার কোনো উপায় আছে? না না, ওটা তো পিসিতে ইয়া পায় না, ওটা আলাদা একটা অপশন না। আমি ভাই ভাবছি যে মানে শুরুতে চিকন হোক, চিকন হয় শুরু হোক আর শেষে চিকন হয়, সেই সব এরকমটা না না না, ওটা আপনি যেটা বলতেছেন এটা ওইটা দেওয়া সম্ভব। ক্যালিগ্রাফি টাইপ? না না না, ক্যালিগ্রাফি, আচ্ছা ক্যালিগ্রাফি তো বানানো যায়, এটাতেও ক্যালিগ্রাফি বানানো যায়, ক্যালিগ্রাফি তো মাউস দিয়ে বানানো যায়। মাউস দিয়ে বানানো যায় না? মাউস দিয়ে এই যে এখান থেকে ক্যালিগ্রাফি ব্রাশ বানায় নেবেন, সমস্যা কি, এখানে ব্রাশে যাইবেন, এই যে এগুলা বন্ধ করে দিই, কালার ডাইনামিক, শেপ ডাইনামিক, ব্রাশে প্রথমে গিয়ে মোটা হবে পরে যাচ্ছি কোনো, কিলো ব্রাশ কি গেল, নো ব্রাশ টুলস। আচ্ছা এখান থেকে এই যে এটা এটা চিকন করে দিয়ে এভাবে ক্যালিগ্রাফি তো করা যায়, ছোট ছোট ক্যালিগ্রাফি। ও আচ্ছা এটা ই করা আছে, অনেকগুলা ব্রাশ দেওয়া আছে। অনেক কিছু বানানো যায়, এই যে ভাই স্মুথনেস দিয়ে নেন, তাছাড়া এরকম কোনো স্মুথ, হ্যাঁ সমস্যা নেই। স্মুথনেস দিলেই হবে, স্মুদিং দিলে অনেক সময় নিয়ে করে। ও আচ্ছা এটা নিচে আবার আছে, ঠিক আছে বুঝছেন। তো এটা আপাতত করেন, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো কিছু নিয়ে আলোচনা করবো, আর কিছু ব্যানার পোস্টারে যাব, এরপর হচ্ছে আমরা কিছু ব্যানার পোস্টার দেখবো। ওকে এটা হচ্ছে শেষ করেন, ব্রাশ টুল আমাদের নেক্সট ক্লাসে অনেক কাজে দিবে, এই জন্য ব্রাশ টুলটা আগে দেখেছি, ঠিক আছে শুরু করেন, কিছু নতুন কিছু বানায় দেখেন, ম্যান্ডেলা দেখেন একটা, ওই যে ব্রাশ টুল দিয়ে নতুন কিছু ব্রাশ বানায়া কিছু ম্যান্ডেলা করে দেখেন পারেন কিনা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এটা কি হইলো তাইলে, কাজ হইলো, কাজ কিউ দিয়ে লিখছেন আর কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার বলেন তো, কিউ ডাবল এ সেট, কাজ, আচ্ছা আচ্ছা কাজ, আচ্ছা ঠিক আছে তাহলে। আর এই বউ দিয়ে হচ্ছে কি বানাবো, লোগো, কিসের লোগো হবে এটা? মানে ভাই লোগোটা কিসের জন্য হবে এটা বলতে হবে না, নাহলে আন্দাজে কি দিয়ে বানাবো?
কাজের লোক। ওকে ঠিক আছে, দেখি তাহলে কি বানানো যায়। কত হয়েছে?
কই? 100 100 আছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ডে কি আছেন? ভাই থার্ড ইয়ার ফাইনাল। হ্যাঁ থার্ড ইয়ার মানে পরীক্ষা দিয়েছেন আর কি। হ্যাঁ হ্যাঁ আছি। আপনি কি থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ ভাই থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, আমার ল্যাব কি আছে। ও আচ্ছা, আমাদের রেজাল্ট দিছে অ্যাকাউন্টিং দিছে। পেটিএল তো বাকি আছে না? হ্যাঁ আপনাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে কি বলেন, আমাদের তো থাকতে গেলে কেমনে কি আপনাদের রেজাল্টই দিয়ে দিছে আর আমার তো প্র্যাকটিক্যালি শেষ হয় নাই, প্র্যাকটিক্যাল শুরুই হয় নাই। সায়েন্স সার্টিফিকেট বাকি আছে, এইমাত্র রেজাল্ট দিল ভাই। বুঝছেন ক্লাস করতেছি, একটাতে মেসেজ দিছে যে রেজাল্ট দিছে, তো রুইকে দেখি অবস্থা। বন্ধু রেজাল্ট দিয়ে দিছে, রুম কত
খালি কমতে কমতে খালি দিন শুনে তো রে 3.54 3.18 3.1 এবারে পাস।
কি সবার? কাফি ভাই দেখলাম যে একটা পিকচার দিয়েছে, কাফি সিম্পল ক্রিয়েশন বলে। অন্যভাবে দেখতে গেলে এটা বানাইতে খুব কঠিন, কি যেন চটেরই আছে না, চট চটের ওরকম লাগতেছে। মুবিন ভাই এর রেজাল্ট দিছে নাকি? আমাদের রেজাল্ট আবার কিসের দিবে? না ওই যে আব্দুল মুমিন ভাই, ও আচ্ছা আচ্ছা, আমাদের তো রেজাল্ট দিয়ে দিছে। পাস করছে দেখে দেখে পরীক্ষা দিয়ে পাস করছেন, এর আর কি রেজাল্ট হবে? দেখে দেখে পরীক্ষা দিছে না কি পাস করলেই কি না। আপনি উত্তল বাউডা বাবু, আমাকে যা খালি রেজাল্ট কমপ্লিট, এখন আরেকটা ইয়ার আছে। আপনারা হচ্ছে দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের রেজাল্টের দাম কি? দেখে দেখে বানপি ভাই অনার্সের পরীক্ষা দিছি ফেব্রুয়ারি মাসে, ফাইনাল পরীক্ষা হয়। ও ফেব্রুয়ারি মাসে দিয়েছিলেন? ফেব্রুয়ারি মাসে পরীক্ষা ছিল রেজাল্ট, ফার্স্ট ক্লাস আসছে। কোন মত আর কি করোনার লেগে পাশ করাইছে আর কি, চিন্তা করছে করোনা বাসে বসে আছিল। ঠিক আছে তাহলে, ওকে আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত থাকলো, আর ভিডিও দিয়ে দিবেন, আমি সমস্যা নেই। ওকে সবাই লিভ করতে পারেন, খাওয়া দাওয়া করেন গে।
আপনি বলে আমার ফোন দেন, দিয়ে মাল দেন। কথা বুঝি না কেন? আমিও তো বুঝি না। হ্যাঁ ভাই, ভাই তুমি বাপ খেতেছি বিয়ে? কোনটা লাগাই না সুইচ? আচ্ছা আচ্ছা নি মনে আচ্ছা টাইম দিয়ে পারুম না বয়া থাকে না আইতাছি বহেন টাইম দিয়ে পারুম না আইতাছি